আমাদের আজকের অনুষ্ঠানটি যাকে নিয়ে আমরা সবাই আমাদের সবার খুব প্রিয় গুরুদেব শ্রী নিকুঞ্জানন্দ, তার আজকে সপ্তম প্রয়াণ বার্ষিকী, সেই উপলক্ষে আমরা সব একসাথে মিলিত হয়েছি। ওনার প্রথম জীবনের কথা একটু বলে নিলে হয়তো ব্যাপারটা সম্পূর্ণ হয়। 1935 সালে 15ই নভেম্বর উনি টাঙ্গাইল, বর্তমানে বাংলাদেশের টাঙ্গাইলের নাগরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে দেশভাগের পর সাঁওতাল পরগনা সকরিগলি অঞ্চলে আসেন, ওখানে ওনার যে থাকতেন সেখানেই উনি আসেন। এরপর ওনার যে পুরো যাত্রাপথ, সাধনার যাত্রাপথ আমরা দেখি যে সর্বদান থেকে সন্ধানে যে বইটা, তার মধ্যে ওনার পুরো পুরো জীবন আলেখ্য মোটামুটি ভাবে পাওয়া যায়। সেখানে আমরা দেখি যে প্রত্যেকটা স্তরেই সাধকরা বিভিন্নভাবে তাকে সাহায্য করেছেন, যেমন দুধচটির সাধক, সকরিগলির বাঙালিবাবু, কালীঘাটের সাধক ইত্যাদি, কাশ্মীরের সাধক, প্রত্যেকে প্রত্যেকটা স্টেপে ওনাকে সাহায্য করেছেন, দেখিয়েছেন, পথ দেখিয়েছেন এবং সেভাবেই উনি এগিয়ে গেছেন। এছাড়া আরও কাছাকাছির মধ্যে কয়েকজন যারা ওনাকে খুব সক্রিয়ভাবে প্রভাবিত করেছিলেন তার উল্লেখ পাওয়া যায়। বালির জ্যোতিষী, স্বনামধন্য জ্যোতিষী মণিগোপাল ভট্টাচার্য, মুক্তিপাড়ার নিত্যানন্দ মহারাজ, হাওড়া বাগসারার সরোজ কুমার লাহিড়ী। ওনার যোগ দর্শন পুরোপুরিভাবে বুঝতে গেলে একটা বই আছে, যেটা হচ্ছে দিব্য জগৎ ও দৈব রহস্য, অসাধারণ একটি বই। আর এই যোগের শেষ কথা যদি জানতে চাই আমরা, সেটা কুলকুণ্ডলিনী কথা বা লালন ফকিরের আয়না, এই দুটি বই তাতে বোঝা যায় যে শেষ দিকের ওনার বক্তব্য, শেষ দিকের অবস্থান কথা। যাই হোক, ওনার যে মূল তত্ত্ব যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে উঁচু নিচু কোনো ভেদ না করে সবাইকে ভালোবাসা, সবাইকে সমানভাবে ভালোবাসা এবং আন্তরিকভাবে ভালোবাসা। আমি নিশ্চিত যে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে অনেকেই ওনার খুব ঘনিষ্ঠ সাহচর্য পেয়েছেন এবং তারা একটাই কথা বলেন, সবাই একটাই কথা বলেন যে অসম্ভব ভালোবাসা, অসম্ভব স্নেহ, অসম্ভব কাছের করে নেওয়া, আপন করে নেওয়া সবাইকে। এইটা ওনার কাছ থেকে আমাদের ওই একটাই ভাইব্রেশন আমরা সবসময় পেয়েছি যখনই গেছি, যে অত্যন্ত আপন, অত্যন্ত নিজের মানুষ হিসাবে আমরা পেয়েছি। এবং এই জিনিসটাই তার পুরো যোগের মূল কথা ছিল, যে মানুষকে ভালোবাসা। সহজ কথায় যেটা বলা যায় যে ঈশ্বর যেভাবে তার সৃষ্টিকে, তার মানুষকে যেভাবে ভালোবাসেন, সেভাবে আমরাও যদি তাকে এবং তার সৃষ্টিকে ভালোবাসতে পারি, তাহলে সেটাই হবে যোগ জীবনের সার্থকতা, সঠিক সার্থকতা। আমরা এখানে বক্তাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজ আছেন বিশ্বজিৎ মিত্র, যিনি বাবার খুব অন্তরঙ্গ ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। আর আছেন রাজশ্রী ভট্টাচার্য ঘোষ, উনি নিজে খুব ভালো সঙ্গীতজ্ঞ এবং উনিও সাধনা করেন, যোগের পথে হাঁটেন, হাঁটছেন। পণ্ডিত অজয় চক্রবর্তীর শিষ্যা। তো আমি প্রথমে রাজশ্রীকে অনুরোধ করব একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে। কি গান গাইবে তুমি রাজশ্রী? মিউট আছে। মাফ করবেন, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছিল। আমি সকলকে আগে প্রণাম জানাই এবং আমি আমার সঙ্গে যারা রয়েছেন, আমাদের বিশ্বজিৎ দা এবং সুব্রত দা, আপনাদেরও প্রণাম জানাই আন্তরিকভাবে। যদিও বিশ্বজিৎ দা প্রচণ্ড রাগ করেন, আমি বিশ্বজিৎ দা বলি বলে সব সময় আমাকে খুবই কি বলবো সেটা আর বলতে চাই না, কিন্তু আমার এখানে আসাটা, আমি গান তো নিশ্চয়ই করবো, কিন্তু তার আগে একটু দু লাইন বলতে চাই। আমার এই আজকের লাইভে আসাটা এনাদের সঙ্গে এবং বিশ্বজিৎ দার সাথে অ্যাসোসিয়েটেড হওয়াটার পেছনে একটা অদ্ভুত যোগ আছে, সেটা হয়তো পুরোটা আমি বলতে পারবো না বা ঠিক উচিত হবে না, কিন্তু আপনাদের সকলের গুরুদেব এবং আমিও তার কৃপা থেকে বঞ্চিত নই।
এই মানুষটি কিভাবে যে আমার মতো একজন যে কোনোদিন ওনাকে দেখেনি শুধু বইতেই তাকে পেয়েছে তার জীবনে ঢুকে পড়লেন এবং কৃপা করলেন, সেটা সত্যি কিছু বলেন। এবং ওনার চরণে আমি প্রণাম জানিয়ে একটি গান শুরু করছি। এটি হচ্ছে, এটিকে সাদরা বলা হয়। সাদরা হচ্ছে ধ্রুপদ থেকে খেয়ালে আসার মধ্যবর্তী পর্যায়ে যে গানগুলো তৈরি হতো, কিছুটা ধ্রুপদ অংশ থাকে, কিছুটা খেয়াল অংশ থাকে, সেরকম একটি গান। আজকে যেহেতু বলা যায় এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, মহাদেবের দিন, তাই তার নাম করে আমি অনুষ্ঠানের প্রথম গানটি গাইছি। চেষ্টা করছি আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। এটিতে ইমন রাগ ব্যবহার হয়েছে এবং ছাপতাল। তানপুরার আওয়াজটা ঠিক যাচ্ছে বিশ্বজিৎ দা? হ্যাঁ, মোটামুটি এবার ঠিক আছে। যে करड मरु बाजे 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 चंद्र
চন্দ্রমা চন্দ্রমা ললাট পর সোহে ভুজঙ্গগর পামা গা পা নিরে গা মা পামা গা নিধা ধা পামা গা গামা নিধা পামা গা রে সা সা চন্দ্রমা গামা নিধা পা গামা সা নিধা পামা ধা পামা গা নিরে গা মা পামা গা নিরে গা মা ধা নি রে সা নিধা পা সা নিধা পামা নিধা পামা গা রে সা চন্দ্রমা গ গ গ গ গ গ রে সা মা 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 গ নি নি সা সা নি ধা পা মা গ সা সা নি রে সা গ রে সা নি ধা পা মা গ রে সা নি সা 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 চন্দ্র মা সা রে সা সা পা মা ধা পা সা নি রে সা নি ধা পা মা রে পা মা ধা পা মা গ রে সা নি রে সা সা নি রে সা সা পা মা ধা পা পা মা গ গ গ গ নি নি গ গ রে সা নি ধা পা মা গ রে সা নি রে সা 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 নি রে সা 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 নি রে সা সা চন্দ্র মা ললাট পর সোয়ে ভুজঙ্গ গর ত্রিশূল বিনা কথা বাঘাম্বর ত্রিশূল পিনাকধর অঙ্গ সোহে বাঘাম্বর ত্রিশূল পিনাকধর ঘর ত্রিশূল পিনা কধর সা সা নি ধা পা মা মা ধা ধা নি 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 সা নি নি ঘর ঘর সা নি রে গা মা পা মা ঘা রে সা নি ধা পা মা ঘা রে সা নি রে গা মা ধা নি ধা সা সা ত্রিশূল পিনা কধর আঙ্গ সোহে বাঘাম্বর পার্বতী নাথ শিব শম্ভো নাটে চন্দ্রমা ললাট পর চন্দ্রমা ললাট পর সোহে ভুজঙ্গ গর শির জটা জুট ধর কর ডমরু বাজে চন্দ্রমা চন্দ্রমা গ গ গ গ গ রে রে গ গ গ গ রে সা সা মা 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 গা
সম্বোধন করতাম, কেউ বলতাম জেঠু, কেউ বলতাম স্যার, কেউ বলতাম কাকু, কেউ বলতাম বাবা। তো এখানে আমার মনে হয় বাবা নামটা সবচেয়ে ভীষণ কাছের, সেই জন্য আমরা আজকের অনুষ্ঠানে এরপর থেকে ওনাকে বাবা বলে সম্বোধন করছি। আচ্ছা, আমরা এবার বিশ্বজিৎবাবুকে অনুরোধ করব যে যে 12টি মূল সূত্র উনি বলেছিলেন যোগের জন্য, সেই মানে আমাদের এই যোগ পুরুষোত্তম যোগ, এই পুরুষোত্তম যোগের যে 12টি মূল সূত্র সেটা সম্পর্কে উনি কিছু 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 না, এটা ঠিক মূল সূত্র বলে আমি ঠিক মনে করছি না। কুণ্ডলিনী যোগ বা পুরুষোত্তম যোগের ওনার যে ধারণাটা বা যেটা উনি অনেক জায়গাতেই লিখে গেছেন বা আমরা যোগ করতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করেছি সেটা দিয়েই সেভাবেই শুরু করলে ভালো হয়। কিন্তু আমাকে বাবাকে যদি খুব পরিষ্কারভাবে বুঝতে হয় মানুষটা কেমন, তাহলে উনি আমাকে যে এক ডজন কথা বিভিন্ন সময় বলেছিলেন সেইগুলো একটু যদি আমরা আলোচনা করি, করে নিয়ে তারপরে আমরা যোগের মূল সূত্রগুলোতে যাব। ঠিক আছে, দেখছি ওটা আদৌ স্ক্রিনটা শেয়ার করা যায় কিনা, এক মিনিট। প্রথম কথা যেটা, যাই হোক, লেখাটা খুব যে দরকার আছে তা নয়, আমার মোটামুটি মনে আছে, তাও একবার দেখছি। আমাকে বলা প্রথম কথাটা হচ্ছে যেটা খুব সুন্দর স্ক্রিন, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছিস সুব্রত? হ্যাঁ আচ্ছা, এই যে প্রথম কথাটা যেটা বলেছিলেন আমাকে, যে আমি বললাম যে একদম ওপরে কি আছে, আপনার তো সমাধি হয়েছিল, তা বাবা বলেন ওপরে কিছু নেই, ফিরে এলে মনে হয় ভালো ঘুম হয়েছিল। আমি বললাম যে তাহলে কি করে বুঝলেন ওপরে পৌঁছেছিলেন? বলে এমনি ঘুম না সমাধি বুঝলেন কি করে? আমি বহু প্রশ্ন করতাম বাবা, এবং বাবা সেগুলো খুব কোনোভাবেই সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন না, সবসময় তার সুন্দরভাবে উত্তর দিতেন। বাবা হেসেছিলেন, কিছু বলেন। পরে বুঝলাম যে একটা চক্র ভেদ করলে সেই চক্রের গুণ যেমন লাভ হয় তেমনি সহস্রারের গুণও লাভ করেছিলেন বাবা। মুখে কিছু বললে রুচি বিগর্হিত হবে, অহংকারের কথা হবে, তাই বাবা বলেনি, শুধু সামান্য হেসেছিলেন। এখানে তো তার নিরহংকার ভাবটা খানিকটা প্রকাশ পেল। তারপর আমি বললাম যে বাবা শক্তির উৎস কি? বাবা বলেন শূন্য থেকে শক্তি আসে, এতে কোনো সন্দেহ নেই, যত সূক্ষ্ম তার বেশি শক্তি, অনেকটা হোমিওপ্যাথির পোটেন্সির মতো। যাই হোক,
তারপর হচ্ছে কুণ্ডলিনী শক্তি আপনি যে চিৎ শক্তির কথা বলেন যে আগার উপরে, এই দুটো কি আলাদা? বা বলে মূলগত ভাবে আলাদা নয়, কিন্তু সব শক্তিরই একটাই উদ্দেশ্য উৎস, সেটা হলো শূন্য। কিন্তু চিৎ শক্তির দরবারে পৌঁছলে সাংঘাতিক ক্ষমতা আসে, পতঞ্জলি যে ষড়ৈশ্বর্যের কথা বলেছেন তা আধারে আসে। মানে এটা হচ্ছে আজ্ঞা অর্থাৎ, হ্যালো শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা আমাকে বললেন যে যে সব শক্তিরই একটাই উৎস সেটা শূন্য, কিন্তু চিৎ শক্তি যেটা আর কি আগাম অর্থাৎ আমাদের যে পিনিয়ান গ্ল্যান্ডটা, সেই পিনিয়ান গ্ল্যান্ডের ওপরে যে কপালের কাছে সেই চিৎ শক্তি, সেইখানে যদি পৌঁছানো যায় এবং সেখানে যদি নিজের যোগের মানে একটা চক্রটাকে যদি ভেদ করা যায় তাহলে সাংঘাতিক ক্ষমতা আসে, পতঞ্জলি যে ষড়ৈশ্বর্যের কথা বলছেন তা আধারে চলে আসে। একটা কথা বলছি, বাবার একটা উক্তি প্রতিদিন স্মরণীয়, যতটা ছাড়বে ততটা পাবে। এর থেকে এত সুন্দর, এত ছোট, এত ক্রিপ্টিক কথা আমি খুব কম পেয়েছি, যতটা ছাড়বে ততটা পাবে। যত আঁকড়ে বসে থাকবে এই বিষয় সম্পত্তি আমার অমুক আমার তমুক আমার সন্তান এই নিয়ে যতটা বড়ে বসে ধরে বসে থাকবে ততটা কম হবে এই লাইনে, এর বেশি কোনো সুন্দর ত্যাগটা একটা খুব বড় ব্যাপার। তারপরে বাবা বেটা বলতেন যে আমাদের যোগ করতে হলে নিরামিষ খেতে হবে, তার কোনো মানে নেই, যা হজম হবে তাই খাবে, তবে আস্তে আস্তে খাওয়া কমে যাবে, ঘুম। এই কথাটা আমি পরবর্তীকালে দেখেছি যে এর কারণ যা মোটামুটি বুঝি, খাওয়া ঘুম এগুলো সব হলো তমগুণ, তাই সাত্ত্বিক ভাব আসছে কিনা তার দ্যোতক হলো খাওয়া ঘুম কমে যাবে। এগুলো যদি আলস্য নিদ্রা এগুলো তো অত্যন্ত তমগুণের লক্ষণ, এগুলো যদি কমে যায় তার মানে হচ্ছে একটুখানি লাভ হচ্ছে। আমি বাবাকে এবার পরের কথাটা খুব একটি সাংঘাতিক কথা, এবং অনেকেই হয়তো এটা ভাববেন যে কি সাংঘাতিক কথা বলছিল বাবা, আমি বললাম যে আপনি যে লিখেছেন প্রথমে কম্পন তারপর ঘাম আর শেষে হচ্ছে উত্থান, মানে ভূমি থেকে উত্থান বা লেভিটেশন, তা আপনার হয়েছিল? বাবা এটা কাউকেই বলেননি, আমাকে বললেন, আমি চুপি চুপি বলছি হ্যাঁ হয়েছিল, বলে 6 ইঞ্চি হাতের মাপে দেখালেন। তারপরে আমি সত্যি কথা বলতে আমি খুব সংশয়ী লোক, এবং আমি বাবার কথাটা অত চট করে মানে ধরিনি, এরকম লোকে ভাবতেই পারে, কারণ ধ্যান করতে করতে অনেক রকম অভিজ্ঞতাই হয়, ভাবটা যে সত্যি তাও নয়। তারপরে যাই হোক, গুরুমা বাবার শরীর চলে গেছে, গুরুমা এখানে আমাদের বাড়িতে একবার এসেছিলেন 2014 সালে বা 2013তেই হবে হয়তো, তা তিনি আমায় বললেন বিশ্বজিৎ আমি অনেক রকম দুচ্ছাই করতাম কিন্তু তোমার বাবা ওরকম সাধারণ যোগী ছিলেন, একদিন রাতে টয়লেট যাবো বলে উঠেছি দেখি খাট থেকে খানিকটা ওপরে, ভয় পেয়ে আমি আর ওই খাটে শুতাম না, আমি পাশের একটা দিওয়ান সারা রাত্রি ধ্যান করতেন, এই এই জিনিসটা আমাদের শরীরে নেয় না। যাই হোক, আমি তারপর বললাম বাবা আপনার শরীর চলে গেলে কোন লোকে যাবে? বাবা বললেন শিবানী লোকে, সে একটা আছে লোকে, সেটা আমাদের সুভাষিস ঠাকুর বলে একটা ছেলে আছে, সে আমাকে বললো শিবানী লোক হচ্ছে সর্বোচ্চ একটা লোক, সেইখানে চৈতন্য ওনার শরীর চলে গেলে থাকবে। যাই হোক, আমি বললাম বাবা সহস্রের ওপরে কিছু আছে? বললেন হ্যাঁ আছে, তার নাম কুটস্থ, যদি অন্যরা কুটস্থ বলতে আদা বোঝেন, তা উনি বললেন যে সেটাকে উনি কুটস্থ নাম দিয়েছেন, সেটা মাথার 6 ইঞ্চি ওপরে যা স্থান সেখানে সর্বম খলিতম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মস্থানে হচ্ছে অহম ব্রহ্মাস্মি আর তার উপরে হচ্ছে সর্বম খলিতম ব্রহ্ম, সেখানে কৃষ্ণ কনসিয়াসনেস। আমি বলি আপনি গিয়েছিলেন সেখানে? উনি বলেন না শরীর দেয়নি, শরীর শিবানী লোকে গিয়ে সাধনা করে। এটা একটা অত্যন্ত সত্যনিষ্ঠ নিরহংকার লোকে, যতটুকু হয়েছে ততটুকুই বলেছেন, অ্যান করেছি ত্যান করেছি অনেক বড় বড় কথাই এদিক ওদিক শুনি, অকাল্টিজম অনেকের কাছেই শুনেছি কিন্তু শেষ পর্যন্ত কারোরই প্রায় অহংকার যায়নি, এই বাবাকেই সত্যি যা দেখেছি নিরহংকার এবং নিঃস্বার্থ। এরপরের কথাটা আমি যেটাতে আসবো সেটা বলবো, যে বাবা বারবার আমাকে বলতেন আমি তোমার গুরু নই, কারণ আমি যদিও গুরু বলে মনে করি এখন, কিন্তু বাবা বারবার কথা বলতেন যে গুরু হতে গেলে শিষ্যের সব দায়িত্ব নিতে হয়, গুরু হতে পারেন আমি তার মানে আপনার ঠিক কাজটা কি, আপনি কোথায় ফরমাশ খাচ্ছেন? বলে হ্যাঁ তা বলতে পারে। যাই হোক, তারপরে আরেকটা কথা, যেটা বাবা এখন এই এত বড় বড় গুরু হ্যান ত্যান দেখি তো তাদের, তারা সব সব প্রশ্নেরই তাদের উত্তর আছে এটা দেখি এখন, এবং তারা বড় বড় প্রতিষ্ঠান করেছেন, প্রচুর পয়সা করি চায় দিয়ে বলা হয় নাকি তারা ইয়ে করিয়ে দেওয়া হবে, মানে সঙ্গে সঙ্গে আত্মসাক্ষাৎকার হয়ে যাবে ইত্যাদি হয়ে যাবে, অনেক রকম কথা শুনি। কিন্তু বাবা আমাকে বারবার বলেছেন অধ্যাত্মকে কখনো প্রাতিষ্ঠানিক করা উচিত না, আশ্রম ইত্যাদি কখনো না, আশ্রম করা মানে লোক দেখানো, দেখো আমি কত বড় যোগী, এই যোগ হলো একের সঙ্গে একের সম্পর্ক, এবার একে গুরু শিষ্য বা যা বলার বলতে পারো,
আমি তার মানে এই যে কারো ধ্যান হচ্ছে আপনার কাছে সেটা একটা ডিভাইন ডিজাইন। মা বললেন ঠিক তাই, আমার কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। এবারে ধ্যান আমাদের অন্তরে ঈশ্বরই করেন, আমাদের শরীরকে আশ্রয় করে, আর যা করার নিঃস্বার্থভাবে করা উচিত, স্বার্থের লেশটুকু যেন না। যারা তার সংস্পর্শে এসেছে তারা কেনা জানে যে হি ওয়াজ অ্যান এপিটোম অফ সেলফলেসনেস। এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখেছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সামান্যতম পয়সা করির ব্যাপারে তো বটেই, মানে তার কোনো ট্রানজ্যাকশনই করতেন না। আর তাছাড়াও যেখানে নিঃস্বার্থতা আমার ধারণা সেখানেই আমি আমার গুরুদেবকে খুঁজে পাই। আর আরেকটা কথা উনি বারবার বলতেন যে পাওয়ার আসবে আমাদের এই যোগে, কিন্তু অহংকার করলে বা মিস ইউজ করলে চলে যাবে, এমনকি মানুষকে বাঁচানো যাবে। এই কথাটা উনি অনেক মানে অনেক জোর দিয়েই বলেছিলেন এবং পাওয়ার যে ওনার ছিল এ তো আমরা দেখেইছি, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু ওই সূক্ষ্মদেহের অহংকার, সূক্ষ্মদেহের অহংকার যা না, আমার কাছে যা আছে তা আম্বানি কোটি কোটি টাকা দিয়ে চেষ্টা করলেও পাওয়া যাবে না, পাবে না, আমার এরকম দর্শন হচ্ছে, আমার ওই রকম হচ্ছে, এগুলো সব যায় না। সেই অহংকার করাটা খুব স্বাভাবিক, প্রচুর লোকের এই প্রচুর অহংকার আছে এবং মিস ইউজ তো অজস্র দেখতে পাচ্ছি। আর 12 নম্বরটা হচ্ছে যে এটা খুব মজাদার, আমাকে বললেন বাবা বিশ্বজিৎ বলো আমাদের এই যোগ কত সহজ, কি ইজি এর প্রসেস, শুধু বসলেই হয়, একে সহজ যোগ বলছেন। আমি বললাম বাবা কোনো প্রসেসই কি আছে, পুরোটাই তো কৃপা। আমি তাহলে একটু বলি, কারণ আমার গুরুদেবের কাছে আমি যাই এবং আমি ওনাকে চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম, অনেকেই আপনারা জানেন না, তোমরা জানো যে আমি ওখানে গিয়ে ওনাকে ফ্রস্টারের কথা বলে একটা বই পড়েছিলাম এবং ওনার অদ্ভুত সব কথা লেখা আছে, তার জন্য ওনাকে আমি চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম। এবং তারপরে উনি আমাকে বলছেন যে তুমি বসো তোমার ধ্যান, উনি আমাকে টাচ পর্যন্ত করেন। আমি বললাম জীবনে কখনো ধ্যান করিনি, ধ্যান করতে গিয়ে আমি ফেল করেছি এবং আমার ধারণা আমার দ্বারা ধ্যান টান করি না। তুমি একবার চেষ্টা করেই দেখো, বুঝবে আর একটা ফেলিওর হলো। অনেক মন্ত্র আছে বলে মন্ত্র নেই, বলে তাহলে কি আছে, মানে আপনি মন্ত্রও দিচ্ছেন না, আমাকে টাচও করছেন না, দীক্ষাও দিচ্ছেন না, শুধু বসলেই হবে। এতো শুনেছি সব আনন্দময়ীমা টানন্দময় এরকম বড় বড় লেভেলের এরকম এরকম হয়, তেমন তুমি বসোই না। তা যাই হোক, তারপরে দেখলাম খানিকটা তো হলো। আমি বললাম যে আমাদের মতো পাপি তাপি লোকেরই বা কিছুটা হয় কি করে, পুরোটাই যে কৃপা বলে আসছে কথা। ঠিক আছে, এই ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন একটা মানুষের সরলতা, নিঃস্বার্থতা, নিরহংকার এ কতটা এই একটা ছবির মধ্যে দিয়ে ফুটেছে। কি অসীম মনোযোগে তার মতো একটা মানে এলিভেটেড পার্সন কীরকম অসীম মনোযোগে একজন লোকের কথা শুনছে, মানে কতটা। এই ছবিটা দিয়ে আমি মোটামুটিভাবে এই কথাটা শেষ করলাম। এইখান থেকে আমার ধারণা মানুষটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারা গেল। ওনার পথ অত্যন্ত সরল সহজ এবং উনি সেভাবেই, ওনার যে বই কুলগুণ্ডলিনী কথা সেই বইয়ের একদম শেষে উনি একটা কথা বলেছিলেন যে এই যোগ খুব সহজ, কিন্তু তার জন্য নিজেকেও সহজ হতে হবে, তুমি যত সহজ হবে তত এই যোগটা তোমার ভালোভাবে হবে, এটাই হচ্ছে এই যোগের মূল কথা। যাই হোক, তো এই যোগের কুণ্ডলিনী এবং বিভিন্ন চক্রের কথা উনি বলেছেন ওনার বিভিন্ন বইয়ে। তো আমি জানতে চাইবো বিশ্বজিতের কাছে যে কুণ্ডলিনী আর চক্র আসলে আমার এটা একটা অত্যন্ত গুহ্য ব্যাপার এবং সেটা আগে সত্যি কথা বলতে কি আমরা এটা পড়েছি বা শুনেছিলাম এবং আমরা জানতাম ইট ইজ রিজার্ভ ফর অনলি হাইয়েস্ট লেভেল যোগ, কুণ্ডলিনী জাগরণ এত সাংঘাতিক ব্যাপার। আমি মানে ইয়ে করে বলবো না, কোনো মানে অদ্ভুত কথা লেগেছে, রামকৃষ্ণ মিশনের অনেক নাম করা করা সন্ন্যাসীও আমাকে কথা বলেছে ওনার না কুণ্ডলিনী জাগরণ হয়েছে এবং ওনার না মানে উনি ঘন্টার ধ্বনি শুনতে পান। আমি ভাবলাম যে মানে এরা এতদিন সাধনা করছে, জপ করছে, এদের এখন এটা হয়নি, খুবই আশ্চর্যের কথা। কিন্তু সত্যি এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ রিজার্ভ ফর নট ফর কমন পিপল, ইট ওয়াজ রিজার্ভ ফর হায়েস্ট লেভেল যোগীস। সুতরাং এটা একদমই আশ্চর্যের কথা নয় যে এটা এখন সাধারণ মানুষের কাছে এটা নেমে এসছে এবং এই যোগ, এই যে শক্তিটা কুণ্ডলিনীর শক্তি প্রত্যেক মানুষের যেখানে মূলাধার আছে অর্থাৎ টেলবোনের কাছে একটা ছোট্ট স্থান আছে, লুক্কায়িত গোপন স্থানে এই শক্তিটা কুণ্ডলী পাকিয়ে থাকে বলে, কুণ্ডতে মানে কুণ্ডর ভেতরে কুণ্ডলী পাকিয়ে থাকে বলে এই কুণ্ডলিনী শক্তি বলে। এটা অ্যাকচুয়ালি মাতৃশক্তি, এটাই হচ্ছে মা কালী।
প্রত্যেক মানুষের দেহে মা কালীর অবস্থান আছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই, আমার নেই, বাবার তো ছিলই না। এই কুণ্ডলিনী শক্তি হচ্ছে মাতৃশক্তি, এবং আমরা এই যে চণ্ডীর শক্তিরূপে না সংস্থিতা, অর্থাৎ শক্তিরূপে আমাদের ভেতরে এই মাতৃশক্তি সংস্থিত আছে। প্রকৃতি যা সৃষ্টি করে সব কিছুর ভেতরে তিনি নিজে অবস্থিত থাকেন বা সংস্থিত থাকেন। এইভাবেই কুণ্ডলিনী শক্তি আমাদের মূলাধারে থাকে এবং তাকে জাগাতে হয়। এই জাগানোর প্রসেসটা বাবা করেছিলেন বা করতেন, এখনও সেই ধারা খানিকটা জীবিত আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিছু মানুষের ধ্যান হবে এবং এটা বাবা বারবার বলেছেন যে এই কুণ্ডলিনী শক্তি না জাগলে কোনোদিনও চৈতন্য হবে না। এটা শুধু ওনার কথা নয়, এটা ঠাকুরের যারা প্রথমিত রূপে আছেন তারা সবাই একে এক কথা জানেন যে কুণ্ডলিনী শক্তি না জাগলে কারো দিনও কারো কখনো কোনোভাবে চৈতন্য হবে না। এবং যে ডিফারেন্ট লেভেলস অফ কনসিয়াসনেস, এগুলো বিভিন্ন চৈতন্যের যে বোধ উপলব্ধি, এটা বিভিন্ন চক্র একে একে দখল না করতে পারলে, কঙ্কার না করতে পারলে সেগুলো হবে না। এই শক্তিটাকে শক্তিপট বা শক্তিপাত করে জাগাতে হয়। কোনো একজন গুরু, যিনি ফিজিক্যাল গুরু বা এই জীবনে যারা আছেন, যার সঙ্গে দেখা হয়েছে, সে যেন কোনোভাবে না কোনোভাবে তার সঙ্গে যেন দেখা হয়ে যাবেই, ব্যাপারটা এইরকমই। এবং তিনি তাকে ইনিশিয়েট করবেন, এই ইনিশিয়েট করার প্রসেসটাকেই বলে শক্তিপাত। অর্থাৎ এই কুণ্ডলিনীর যে শক্তি মূলাধারে স্থিত আছে, সংস্থিত আছে, তাকে জাগিয়ে তোলা। একটা বিশেষ উপায় হলো যে আঙুলটা যিনি ইনিশিয়েট করছেন তিনি একটু এলিভেটেড পার্সন হতে হবে, তিনি এই হাতটা এখানে এখানে দিয়ে সজোরে টিপে ধরবেন। এই পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে আমাদের সরাসরি এই টেলবোনের এখানটায় সংযুক্ত আছে এবং সেটা মূলত আছে সিদ্ধাত্র দিয়ে, এবং এই মেরুদণ্ডের ভেতর দিয়ে নানান ধরনের নার্ভস আছে, ইয়া পিঙ্গলা সুষুম্না, সেইগুলো দিয়ে একদম সরাসরি মূলত যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ইচ্ছে শক্তি, যে ইনিশিয়েট করছেন তার প্রচণ্ড ইচ্ছে শক্তিটা, সেই ওই শক্তিটাকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে বায়ুটা খুব সূক্ষ্ম হয়ে যায়, এবং বায়ু সূক্ষ্ম হয়ে গেলেই ওই কুণ্ডলিনী শক্তি যেটা মূলাধারে আছে তাকে গিয়ে ওই জায়গাটাকে হিট করে এবং সূক্ষ্ম জোরে তার স্পিডটা বেড়ে যায় বারবার। এটা বাবা সব জায়গায় বলছেন যে এর ফ্রিকোয়েন্সি বেশি হয় এবং ওয়েভলেন্থ কম হয়, এবং খুব তাড়াতাড়ি যত সূক্ষ্ম হয়ে যায় বায়ু তত দ্রুত গিয়ে সেটা ওই কুণ্ডলিনীকে আঘাত করে। এবং যাদের কুণ্ডলিনী জাগ্রত তারা দেখবেন যে তারা ধ্যানে বসলে ওই জায়গাটা গরম হয়ে যায়, তাদের ওই নিচে টেলবোনের জায়গাটা কিছুক্ষণের মধ্যে হাত দিলেই দেখতে পাওয়া যায়। এবার ওই সূক্ষ্ম জায়গাটা ওখানে যখনই ধাক্কা সূক্ষ্ম বায়ুটা যেই ধাক্কাটা মারলো ওটা গরম হয়ে গেলে, গরম হয়ে গেলেই ওটা অপান বায়ুকে, যে বায়ুটা নিচের দিকে নামছে আমাদের পায়খানা ইত্যাদি করায় রেশন পদার্থ, সেই বায়ুটাকে সে আশ্রয় করে। এবং আশ্রয় করে সেটা যেহেতু ওটা হিটেড আপ হয়ে গেলেই সেটা হালকা হয় এবং উপরের দিকে উঠতে শুরু করে, পেটের ভেতর প্রথমে ঘোরাফেরা করে। এবং ঘোরাফেরা করলে ও তখন প্রথমে ইড়া পিঙ্গলা সুষুম্না কিছুকেই খুঁজে পায় না, এবং মূলত যতক্ষণ না ওটা ইড়া পিঙ্গলা বা সুষুম্নাকে খুঁজে পাচ্ছে ওটা ততক্ষণ একে প্রচণ্ডভাবে দোলায়, তখন ভাবে যে কুণ্ডলিনী জাগ্রত হয়েছে, জাগ্রত হয়েছে এবং হয়নি দুটো একই সঙ্গে বলা যায় যে হ্যাঁ হয়েছে এবং হয়নি। নড়তে 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 ক্রমে ক্রমে একদম যেন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে হয় ইড়া নয় পিঙ্গলাকে ধরে। এবং ইড়া পিঙ্গলা হচ্ছে মূলত স্বামীজি রাজ্যকে পরিষ্কার লিখেছেন যে ইড়া পিঙ্গলা হচ্ছে দুখানা স্নায়ুতন্ত্র, এটাকে নাড়ি বলা হলেও মানে কবিরাজি অর্থে সবই নাড়ি, কিন্তু এগুলো হচ্ছে মূলত সোলার প্লেক্সাসের উপর দুটো একদম লুক্কায়িত কোনোভাবে অ্যাক্টিভেটেড হয় না এরকম দুটো স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রর একটা ডান দিকে একটা বাঁ দিকে থাকে, এবং ওইগুলোকে যখনই কুণ্ডলিনী শক্তি ধরে নেয় থ্রু অপান বায়ু তখন ওই জায়গাটা অ্যাক্টিভেটেড হয়, এবং ওই অ্যাক্টিভেটেড হয়ে গেলেই তখন আস্তে আস্তে সাধকের দেহটা স্থির হয়ে যায় এবং নড়াচড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কারণ পেটে আর ঘুরছে না নড়বার আর দরকার না। অতএব সেকেন্ড স্টেজ হলো এই থেমে যাওয়াটা এবং সিদ্ধারাটা সোজা হয়ে যাওয়াটা। এখন এই সিদ্ধারাটা সোজা হয়ে গেলে যাওয়া মানেই যে কুণ্ডলিনী জাগরণ হয়েছে তা নয়, আসল কুণ্ডলিনী জাগরণ হয় যখন ইড়া আর পিঙ্গলার ব্যালেন্স করে সুষুম্না, সুষুম্না কিন্তু একটা ক্যাপিলারি টিউবের মতো এবং সেটা অত্যন্ত সূক্ষ্ম একটা নাড়ি যেটা পুরো মেরুদণ্ডের ভেতর দিয়ে দিয়ে একদম সোজা উঠে গিয়ে একদম এই আমাদের এই
ইয়েতে গেছে এবং তার ভেতর দিয়ে যখন বায়ু যায় সেটা অত্যন্ত সূক্ষ্ম বায়ু এবং একটা ক্যাপিলারিটির আমরা স্ট্র দিয়ে টানলে যেমন সারাত করে সার্ফেস টেনশন থেকে ওটা ওপরে উঠে যায় ঠিক তেমনি ভাবে ওই বায়ুটা ওপরে উঠতে শুরু করে এবং বাবার মতে নানান রকমের মজ্জার লেয়ার আছে এবার নোংরা বলছে সেই নোংরা গুলোকে হটাতে 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 আস্তে আস্তে উঠতে শুরু করে এখন এই এনার্জিটা নেচারটা কি এটা বাবা খুব পরিষ্কারভাবে বলেনি কিন্তু যেটা আমার মনে হয়েছে যেহেতু এটা একটা স্নায়ুচক্রের ভেতর দিয়ে যায় ইট ইজ নট মানে এটা একটা ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ সাম সর্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এবং সেটা কনভার্টেড হয় ইদার কুণ্ডলিনী শক্তি ওটাতে একটা কনভার্টেড হয় বাট এটা নেচার যে বিরাট কিছু ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক এতে কারণ এর সঙ্গে অনেকগুলো রং অ্যাসোসিয়েটেড আছে এবং চক্রগুলো হচ্ছে এর একটা ফিল্ড অ্যাকচুয়ালি আমরা ছটা চক্র বলি ছটা চক্র মানে হচ্ছে যখন ওই এনার্জিটা একটা এরকম একটা সিলিন্ডারের ভেতর দিয়ে ধরেন খুব ফাতলা সরু একটা সিলিন্ডারের ভেতর দিয়ে যখন ওই এনার্জিটা উঠছে বা অপান বায়ুটা উঠছে তখন ওর চারপাশে একটা করে বায়োফিল্ড তা তৈরি হয় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির যে ফিল্ডটা তৈরি হয় সেগুলোকেই চক্র হিসেবে ধরা হয়েছে মূলত এবং শোনা যাচ্ছে হ্যালো একদম সেই চক্রগুলো যে প্রত্যেকটা যে আলাদা আলাদা প্রত্যেকটা এরকম ধর একটা একটা ধরা যাক এরকমভাবে আমার মানে পিঙ্গলা এই সুষুম্নাটা রয়েছে এবং তার চারপাশে পাশে এরকমভাবে চক্রগুলো আছে মূলত ছটা চক্রকে ছটা ধাপ হিসেবে ধরা হয় কিন্তু সেতারে যেমন ধাপগুলো থাকে মধ্যিখানে মধ্যিখানে কি আর স্বর থাকে না সেগুলোকে একটু টানলে সেতারটার মিট দিলে একটুখানি সেগুলো অন্য মাঝে মাঝে স্বর বেরোতে পারে ঠিক এখানেও তেমনি এখানেও আমার গুরুদেব বলছেন যে এই 51টা ধাপে মূলত 51টা ধাপ আছে প্রত্যেকটাই ছটা চক্র প্লাস সহস্রায় মানে সাত তার মধ্যে মধ্যে সাতখানা করে ধাপ আছে সাত সাতটি 49 আর চিত আর সব এই নিয়ে হলো গিয়ে 51টা ধাপ সেই 51টা ধাপে শক্তিটা উঠতে 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 আমাদের ফাইনালি এইখানে আমাদের শক্তিটা চলে যায় এই কুণ্ডলিনী শক্তি তার আগে বহু খেলা হয় সেসব খেলা এখানে যারা আছেন এই গ্রুপে আছেন বা যারা দেখছেন তারা অনেকেই এই খেলাগুলোকে দেখতে পেয়েছেন বাবা যেরকমভাবে বইতে লিখে গেছেন তার সম্যক উপলব্ধি সম্যক অনুভব অনেকেরই হয়েছে এ বিষয়ে আর কোনো বক্তব্যই থাকতে পারে না এবং অবিশ্বাসী আমিও ছিলাম সংশয়ী এখনো আছি কিন্তু এই সব খেলাগুলোর মধ্যে যেহেতু একটা রেসিপ্রোকাল বা রিপিটেটিভনেস আছে এবং সবাইকারই মোটামুটি উইথ সার্টেন ডিভিয়েশনস এই ঘটনাগুলো ঘটে দর্শন হয় বিভিন্ন রং দেখে তারপরে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত কোয়েন্সিডেন্সেস ঘটে অদ্ভুত পিকিউলিয়ার কোয়েন্সিডেন্সেস ঘটে অদ্ভুতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ হয় এগুলো সবই ঘটতে শুরু করে এবং বায়ুটা ওপরে ওঠাটা ঘটে মানে সত্যি অসম্ভব রকমের ক্ষমতা হয় কিছু কিছু জিনিসের দূরদর্শন হয় কিছু কিছু মানুষের কথা শুনতে পাওয়া যায় অনাহত চক্রে এলে আমরা অনেক রকম আমরা ওম শব্দটা শুনতে পারি অনাহত শব্দ যেটা সেগুলো সব শুনতে পাওয়া যায় এবং প্রত্যেকটা ইয়ের সঙ্গে চক্রের সঙ্গে একটা করে খুব সুন্দরভাবে একটা করে রঙের একটা সম্পর্ক আছে সেটা হলো প্রথমে বাবা যেটা বলেছেন তার সঙ্গে কিন্তু আমাদের আমার অভিজ্ঞতাটা একটু আলাদা হয়েছে এবং আমার অভিজ্ঞতাটা অনেকটা আবার একটুখানি নেটে যেরকম আছে সেই রকমই হয়েছে এবং সেটা হচ্ছে প্রথমে মূলাধারে যখন আমরা থাকি মূলাধারের স্থান হচ্ছে একদম তেলবনের কাছে এবং সেই তেলবনের কাছে এবং সেখানে হচ্ছে লাল সূর্যের বর্ণ মতো সেইটা হচ্ছে লাল থাকে একদম এবং প্রত্যেকটা এর একটা করে বীজ মন্ত্র আছে যে বীজ মন্ত্রটা হচ্ছে সেইটাকে যখনই কুণ্ডলিনী শক্তি সেখানে বীজ মন্ত্রটা যদি একবার জাগিয়ে তোলে বা অ্যাক্টিভেটেড হয়ে যায় ওই চক্রটা দখল হয় শোনা যাচ্ছে হ্যাঁ একদম হ্যাঁ সেই চক্রটা দখল হয় বীজ মন্ত্রটা খুলে যাওয়ার ব্যাপার আছে একটা অং লং হং করে করে প্রত্যেকটার একটা করে আছে আমার কাছে একটা যদি কেউ চান আমার কাছে একটা খুব সুন্দর একটা অডিও আছে যাতে করে ওই প্রত্যেকটা বীজ মন্ত্র করে 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 একটা একটা করে রাজশ্রী তুই তো শুনেছিস সেটা নাকি হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা চক্রকে আস্তে 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 ব্যালেন্স করা যায় তা সেই রকম আর কি ওই চক্রগুলো প্রত্যেকটা চক্রের সঙ্গে একটা করে কালারও আছে যেমন একটা করে বীজ মন্ত্র আছে তেমনি একটা করে কালার আছে আর প্রত্যেকটার সঙ্গে একটা করে তত্ত্ব আছে যেমন মণিপুরের হচ্ছে যে যাই প্রথমে বলি যে মূলাধার মূলাধারের পরে হচ্ছে স্বাধিষ্ঠান যেটা গুর্জর দেশে বা জনিত দেশে যার
অবস্থান, এবং তারপরে হচ্ছে পেটের কাছে একদম নাভি কুণ্ডলিনীতে যেটা হচ্ছে মণিপুর, মণিপুরের রং হচ্ছে হলদে, স্বাধিষ্ঠানের রং হচ্ছে একটু কম লাল। তারপরে হচ্ছে অনাহত, অনাহতের বুকে, বুকে চলে এলে বাবা যেটা বলতেন আমাকে নিজে বলেছেন এবং আমি সেটা জানিও, সেটা হচ্ছে বৈতরণী পার হওয়া, জীবদ্দশাতে বৈতরণী পার হওয়া, সেটার কথাটা খুব সুন্দরভাবে বলছেন বাবা। যে এই পেট আর পেটকি নিচে যে তিনটে চক্র পড়লাম, মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর, সেই তিনটের ভেতরেই সাধারণ মানুষ যারা সাধনা করেন না তাদের ইয়েটা থাকে, তাদের অবস্থানটা থাকে, এবং তারা যখন শরীর চলে যায় তারা এই তিনটে করেসপন্ডিং চক্রের যে করেসপন্ডিং লোকগুলো আছে তাদের চৈতন্য সেখানে বিলং করে, এবং সেইখানে একটা সত্যিকারের নদীর সেন্স হয়, এবং সেই নদীটা পার হতে গিয়ে লোকে সাংঘাতিক রকমভাবে খাবি খায়, এবং সেটা খুব ভালো লোকেরও আমি সেটা দেখেছি যে সেগুলো হয়। এবারে যদি অনাহতে ওঠা যায় তাহলে এই চতুর্থ চক্র যেটা, তাহলে জীবদ্দশাতে ওই বৈতরণীটা পার হয়ে যায়, এবং মৃত্যুর পরে ওই একটা লোকে যেরকম বিলং করে সেটা ওই বৈতরণীটার অবস্থাটা শরীর যাওয়ার পরে আর হয় না। এই এই হচ্ছে চতুর্থ চক্র, এবং অনাহতে গেলে ভালো করে ঘন্টার ধ্বনি পাওয়া যায়, ওম শব্দ পাওয়া যায়। রাজশ্রী শোনা যাচ্ছে তো? আচ্ছা, এই চক্রটা হলো। এবার পঞ্চম চক্র হলো, চতুর্থ চক্র হলে যখন আসে তখন অনাহাতে আসে, প্রত্যেকটা চক্রের সঙ্গে কিছু কিছু করে গুণাবলী আছে। যেমন তেজ তত্ত্ব খুব তেজি হয় যখন ইয়েতে আসে, মণিপুরে আসে, প্রত্যেকটা আস্তে আস্তে এগোতে হয়, টটপট করলে অনেকে শাসা করে উঠে যাবে, শাসা করে নেমেও যায়। তেমনি মণিপুরে এলে তেজ তত্ত্ব কিন্তু তেজি মানুষ হয়। আর তারপরে হচ্ছে অনাহত, অনাহতে এলে এই যে হৃদয় চক্র, হৃদয় চক্রের বৈশিষ্ট্য হচ্ছে সবাইকে ভালোবাসা, এবং একটা সবাইকার প্রতি একটা সমান সুন্দর ভালোবাসার মনোভাব এটা আসে, এবং এর রং হচ্ছে সবুজ, মণিপুরের রং হচ্ছে হলদে। এবং যখনই এই গাঢ় অত্যন্ত উজ্জ্বল সবুজ যখন আসবে, চোখ বন্ধ করে যে রংটা দেখা যাবে বুঝতে হবে, সে ধ্যান করার সময় নয়, বোঝা যাবে যে তুমি এখন সেই চক্রে বিরাজমান, সেই চক্রটায় তুমি আছো। সব সময় সব চক্র থাকা যায় না, একই সঙ্গে একই চক্রে দুটো জায়গাতেও থাকা যায়, কারণ অনেক দুটো কালার একসঙ্গে মিশে মিশে আসে, এরকমও হয়। তারপরে হচ্ছে বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ চক্র হচ্ছে গলার, গলার কাছে, বিশুদ্ধিও বলে ওটাকে। বিশুদ্ধ চক্র মানে হচ্ছে যে মূলত এই যে সূক্ষ্ম দেহটা, এই যে বায়ুটা উঠছে, বাবা যেটা বলছেন বায়ুর গতি যদি খুব বেশি হয়ে যায় এবং অত্যন্ত সূক্ষ্ম বায়ু হয় না হয়ে গেলে ওই ইয়ে দিয়ে সুষুম্না দিয়ে উঠতে পারে না, এবং উঠতে উঠতে যখন ওটা দুটো তিনটে ধাপ ওঠে চতুর্থতে যেই আসে, তখন খুব যদি স্পিডটা বেড়ে যায় ইট অ্যাকচুয়ালি চেঞ্জেস ডাইমেনশন। এই যে ডাইমেনশন চেঞ্জটা বাবা এটার সঙ্গেই বারবার অ্যাসোসিয়েট করছেন একটা কথা, সেটা হচ্ছে যে এই ডাইমেনশন চেঞ্জের সঙ্গে বলছি তখনই এই যেটা সুব্রতের একটা প্রশ্ন হয়তো যে সূক্ষ্ম দেহটা কখন অ্যাক্টিভেটেড হয়, ওই যখনই ডাইমেনশন চেঞ্জটা হয় এবং বোঝা যায় যে আমার একটা যেন এক্সটেনশন হচ্ছে, আমার এই যে বডিটার একটা এক্সটেনশন হচ্ছে, এই যে শরীরের মানে যেখানে বসে ধ্যান করা হচ্ছে সেই জায়গাটার এই হয়তো এই জানলাটা, জানলাটার একটু কাঁচটা খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, বা দরজাটা, আমাদের একটি ছেলে একটি ফিজিসিস্টের একদিন দরজা খুলে গিয়েছিল ধ্যান করতে করতে গিয়ে, তাই সেই সব কাণ্ডগুলো এগুলো হয়, তাই সেগুলো হয় এবং হতে শুরু করলে বোঝা যায় যে এই যে সূক্ষ্ম দেহটাই নিজের দেহটা যেন বাড়ছে। এই বাড়াটা মানে এটা শুধু ইটস নট এ সেন্স, কারণ ইটস নট অনলি আ সেন্স বাট নট এ ফিলিং অনলি, কারণ ওই একটা শব্দগুলো দিয়ে এটা প্রমাণিত হয় যে ওয়েল দেয়ার ইজ সাম প্রুফ দ্যাট অ্যাকচুয়ালি ইট ইজ ইনক্রিজিং। এই যে সূক্ষ্ম দেহটা যখনই ডাইমেনশন চেঞ্জ হয় তখনই ওই সূক্ষ্ম দেহটার অনুভবও আসে এবং তার পরিচয়ও পাওয়া যায় যখন ওটা বাইরের জিনিসগুলোকে অ্যাফেক্ট করে। এই অবস্থা থেকে এইটাই কিন্তু এই সূক্ষ্ম দেহটাই হচ্ছে জীবাত্মা, জীবাত্মার এর বাইরে কোনো ডেফিনেশন নেই। এবং যেটা হয় সেটা হচ্ছে যে এই সূক্ষ্ম দেহটা অ্যাক্টিভেশন হওয়া মানেই হচ্ছে যে
যারা পাশে পাশে আসবে তারা একটা অ্যাট্রাকশন বোধ করবে, একবার চলে এলে একবার কথা বললে ভালোবাসা হবে, ভালো লাগবে। আমি তো মনে করছি আমার বাবার কাছে আমি চুপ করে গিয়ে বসে থাকতাম, শেষের দিকে উনি কোনো কথাই বলতেন না, উনি খালি এটা বলতেন যে এটা বারবার বলতেন যে কোনো কথা বলার দরকার নেই, তুমি চুপ করে বসে থাকো। সেইটা আমি তাই বসে থাকতাম এবং দেখতাম যে উনি কতটা কি এনার্জি এমিট করছেন এবং সেটা কতটা ভালো লাগছে, এবং উনি অনেক কিছু জিনিস হাতে হাতে এরকম ভাবে নির্দেশ দিতেন, সেটাও দেখেছি। যাই হোক, সেগুলো মানে নন ভার্বাল কমিউনিকেশন ওটা উনি করতেন। তা যাই হোক, বড় কথা সেটা না, কথা হচ্ছে যে এই বিশুদ্ধ অঞ্চলে গেলে একটা বাকসিদ্ধি আসে, কথার গানের সুর আসে এবং অসম্ভব সুর আসে গলায়, যেসব সুর শুনলে মানুষ অবাক হয়ে যায়, এবং যারা গায় যারা তাদের কথা বলছি বা যারা আরেকটা জিনিস হয় খুব সুন্দর হয় সেটা হচ্ছে যে কথা যা বলছে, হ্যালো শোনা যাচ্ছে? কথা যা বলছে সেগুলো অন্য লোকে শোনে, একটা অ্যাট্রাকশন হয় এই বিশুদ্ধিতে এলে। এবং তারপরে হচ্ছে এখানে প্রচন্ড আলো দেখতে পাওয়া যায় এই পিনিয়াল গ্ল্যান্ডের কাছে, মানে ব্লাইন্ডিং লাইট, আনবিলিভেবলি লুমিনিসেন্ট একটা লাইট দেখতে পাওয়া যায় এবং আনন্দ। এটাই হচ্ছে সৎচিৎ আনন্দর আনন্দটা। এই আনন্দ হচ্ছে মা কালীর স্থান, এবং সেই জায়গাটাতে এই যে আলোটা প্রচণ্ড হয়, সেই আলোটা থেকে ওটা হওয়ার পরে আর জীবনে কোনো ওঠা পড়া গায়ে লাগে না, বড়লিনের মতো, বা জীবনে কোনো ওঠা পড়া গায়ে লাগে না, বা হলেও সেটা কোনো না কোনোভাবে কেটে যায়, বা যদি কোনো খুব খারাপ কিছু হয় সেটাতেও মনে হয় যে এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ। এইসব জিনিসগুলো মানুষের মনে আসে, এগুলো হয়। তারপরে হচ্ছে চিৎ, সেইখানে হচ্ছে শুদ্ধ চৈতন্য, আর তারপরে হচ্ছে সৎ, মানে যেখানে অস্থি, অস্থি ভাতি আনন্দ। এই অস্থি হচ্ছে একদম সূক্ষ্ম অবস্থা, এখানে এলে প্রচণ্ড যায়। এবং তার আগে একটা জিনিস হয় সেটা বলছি, সেটা হচ্ছে যখন এই গলা থেকে এই পিনিয়াল গ্ল্যান্ডের কাছে আসছে তখন একটা এই দুটো শক্তি যেন এরকমভাবে খেলতে শুরু করে, এবং যখনই সেটা হয় সেটাতে মাথাটা আস্তে 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 আমি দেখাচ্ছি এরকমভাবে তুলতে শুরু করে, ঘুরতে 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 একটা ওরিয়েন্টেশন লস হয়, মানে আমি কোথায় বসে আছি, কোন সময় আছে, চৈতন্যটাকে পুরোটাকে একটা মাতৃশক্তির পায়ে ঠেলে দেওয়ার, পায়ে ফেলে দেওয়ার একটা ইচ্ছে হয়। এবং এই যখনই এই এই ঘুরতে 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 লস অফ ওরিয়েন্টেশন হয়, আমি কোথায় আছি, আমি শুধু একটা আমার বোধ হয় যে আমি বিশ্বমিত্র, আমি এখানে বসে আছি, আমি বসে নেই, কোথায় বসে নেই জানি না, সময়ের কোনো দিন না রাত্রি জানি না, আমার দুটো সন্তান আছে সেটাও মনে থাকে না, কিছু মনে থাকে না, আমার কী কী উপাধি আছে, কোথায় পড়েছিলাম, কী হয়েছিল, অতীত ভবিষ্যৎ কিছুই থাকে না, শুধু একটা বিন্দু থাকে চৈতন্যের এখানে চিতের কাছে, এখানে চিৎশক্তির সেটা জায়গা, এবং সেখানে পৌঁছলে অসম্ভব ভালো লাগা, সেটাকে একটা শান্ত অবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এবং সেইটার মতো আনন্দ জীবনে আর কোনো কিছুতে পাওয়া মানুষের পক্ষে সম্ভব না। এর ওপরে হচ্ছে সহস্রার, এখানে পৌঁছলে কি হয়, এখানে সাংঘাতিক মোক্ষভীতি হয়, এবং সেটা বাবা লিখে গেছেন দিব্য জগতে, মারাত্মক মোক্ষভীতি। তার আগে অনেক রকম কাণ্ড হয়, এখানে নেবিউলা একটা দেখতে পাওয়া যায়, একটু দূরে মাথার থেকে একটু দূরে একটা নেবিউলা আলোটা আসে এবং সেইখানে আকাশটা আসে, রাত্রির আকাশটা পুরো চোখের ওপরে আসে, এবং সেটা আস্তে আস্তে এগোতে থাকে, এবং শরীর ছেড়ে চৈতন্যটা ওই আকাশের দিকে এগোয়, যতক্ষণ আলো থাকে খুব ভালো লাগে। এখানে অনেকের এইটা দু তিনজনের অন্তত এই অভিজ্ঞতাটা হয়েছে তাই বলছি, খুব ভালো লাগে আলো যতক্ষণ থাকে এবং প্রচণ্ড ভালো লাগে, মনে হয় যেন হয় যে আলো এখানে দেখেছিলাম তারই এক্সটেনশন। এবার এগোতে এগোতে আলোটা বন্ধ হয়ে যায়, যেই আলোটা বন্ধ হয়ে যায় তখন মানুষের প্রচণ্ড ভয় হয়, এবং সেই ভয়টা সুব্রত কবি সেই ভয়টা প্রচন্ড, ওই ভয়টা না, এটা বাবা পর্যন্ত 130 পাতায়
দিব্যজগৎ পরিভাষায় লিখেছেন, আত্মনাদ করে উঠেছে উনি, আত্মনাদ, ওনার মতো অধিকারী আত্মনাদ করে উঠেছিলেন, এবং সেইটাকে নিয়ে তারপরে ওই আইনস্টাইন রোজেন উনি যেটা বলেন দুটো সানাই উল্টো করে রাখা আছে, ওই সেটা হচ্ছে সেই সানাইয়ের টিপটা আর কি, সেখান থেকে ওইটা থেকে আবার গেলে আর একটা জগতে খুলে যায়। সেই জগতে খোলাটা অত্যন্ত সৌভাগ্যবান কিছু মানুষের জীবনে ঘটে, সেইটা একটা আওয়ার গ্লাসের মতো বা দুটো সানাইয়ের মুখে মুখে লাগানোর মতো, সেইটা সেই অবস্থাটা, সেটা থেকে একটা সমাধির অবস্থা হয় ওই কনস্ট্রাক্টেড জায়গাটায়, তারপরে ওটা থেকে বেরিয়ে গেলে আবার হয়। যাই হোক, সেটা বড় কথা নয়, তার মানে ওইটা হচ্ছে একদম তাই। এবারে আমি বলছি যে ওনার একটা, উনি কিন্তু এই যে তত্ত্বটা, এটাকে আমাদের শরীরের মাধ্যমে যেটা আমরা উপলব্ধি করেছি সেইটাকে উনি বিশ্ব তত্ত্ব বা জগৎ তত্ত্বে ওটাকে উনি ট্রান্সেন্ড করেছেন বলা যায়। কেন বলছি, উনি যেটা বলছেন সেটা থিওরিটা আমি একটুখানি অন্য জায়গায় বলবার চেষ্টা করছি। একটুখানি বলবার চেষ্টা করছি, এক মিনিট দাঁড়া, আমি তোকে একটা ছবি দেখাই, পিকচার্স হয়ে যাচ্ছি। পুরুষোত্তম যোগের ব্যাপারটাই এখানে, উনি কেন বলতেন এটাকে পুরুষোত্তম যোগ, এটাকে আমি পরে বোঝবার চেষ্টা করেছি, দিব্যজগৎ দৈবী ভাষায় খানিকটা আছে। হ্যাঁ, এখন আমি যদি তোদেরকে দেখাই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস তো তোরা সবাই ছবিটা, উনি উনি যেটা বলছেন সেটা একটা খুব ইন্টারেস্টিং, মানে অসম্ভব ইন্টারেস্টিং একখানা জায়গা। 15তম অধ্যায়ে গীতার পুরুষোত্তম যোগটা বর্ণনা করা আছে, সেখানে বলা হচ্ছে যে বেদবিদগণ বলিয়া থাকেন যে অবিনাশী অসত্যের মূল ঊর্ধ্ব দিকে, অর্থাৎ সংসার রূপ অবিনাশী মানে প্রকৃতি, যদি প্রকৃতিকে ধরা হয় সাংখ্যের, মূলত এটা সাংখ্যের ধারণা, সাংখ্যযোগের এতেই পুরুষোত্তম যোগটা এসেছে, এবং বলছেন যে সংসার রূপ অবিনাশী অসত্যের মূল ঊর্ধ্ব দিকে, অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে, মানে এই যদি ধরা যায় যে এই এইটা হচ্ছে সেই জায়গাটা, অর্থাৎ কেন্দ্রস্থ মা শক্তি বিশিষ্ট ব্রহ্মে, এবং হিরণ্যগর্ভাদি শাখা সমূহ অধোগামী, এগুলো সব অধোগামী, এগুলো নিচের দিকে আসছে, সেই অধোগামী, এগুলো হিরণ্যগর্ভাদি, যেটাকে ওই চিতের অবস্থা বলছেন, এই যে চিত অবস্থা ওটাকে হিরণ্যগর্ভ অবস্থাও বলে, এবং বেদের কর্মকাণ্ড সমূহ হচ্ছে এর পত্র এবং কাণ্ডস্বরূপ, যিনি এই অশ্বত্থকে জানেন তিনি বেদবিদ। এটাকে বাবা দিব্যজগত দৈবী ভাষায় সেই বলেছেন, অনেককে জিজ্ঞেস করেছেন তারা বলতে পারেনি। উনি বলছেন যে আমাদের পৃথিবীটাও যেরকম এইভাবে তৈরি হয়েছিল, অর্থাৎ তেমনিভাবে আমাদের শরীরেও ঠিক একইভাবে তৈরি হয়, অর্থাৎ সৃষ্টিতত্ত্ব, জগৎতত্ত্ব, যে জগতের যে সৃষ্টিতত্ত্ব এবং আমাদের যে জগৎ সৃষ্টিতত্ত্ব সেটা একইভাবে হচ্ছে। এটা খুব একটা ইউনিকনেস নয়, কারণ সাংখ্যে একই কথা বলেছে, প্রত্যেকটি জিনিসের একটা সমষ্টিগত দিক একটা ব্যষ্টিগত দিক বলা হয়েছে, ঠিক তেমনি দেখতে গেলে এইখানেও তাই বলছে। উনি বলছেন যে বিগ ব্যাং বা স্টেডি স্টেট তত্ত্ব এই কথাই বলে যে কোনো কেন্দ্রস্থিত বস্তুকণা সমূহে ব্ল্যাক হোল শক্তির বিস্ফোরণের ফলেই কোয়ান্টাম লিপে 51টা ধাপে গোলাকার জগতের সৃষ্টি। উনি যেটা বলছেন যে যখন একটা ব্ল্যাক হোল ছিল এবং তা যেটা নিজের অস্বাভাবিক রকমের তার গ্র্যাভিটেশনাল পুলে সমস্ত এনার্জিটাকে ধরে রাখতে পারত, এবং তার মধ্যে একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ইন দ্য ভ্যাকুয়াম ফিল্ড, যখন তার স্বভাবের গুণেই সেখানে একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতো, সেগুলোর ফলেই সে প্রচন্ড একটা বিস্ফোরণ বা একাধিক বিস্ফোরণ, যে বিস্ফোরণ হয়েই চলেছে যেটা কিন্তু স্টেডি স্টেট তত্ত্ব বলছেন, সেগুলোর ফলে 51টা স্টেটে খুব আস্তে আস্তে কোয়ান্টাম লিপ বলছেন, এই 51টা ধাপে এই গোলাকার জগতের সৃষ্টি হয়েছে এবং একে একে এক্সপ্যান্ডিং ইউনিভার্স তৈরি হয়েছে, এবং তার যে 51তম ধাপ সেটাতেই অনুপরমাণু তৈরি হয়েছে, এবং তার থেকেই আস্তে আস্তে প্রত্যেকটা মানে এলিমেন্টস তৈরি হয়েছে, তার থেকে মানুষ তৈরি হয়েছে এইভাবে। এখন এই যে জিনিসটা উনি বলছেন যে জীবের সৃষ্টিও এইভাবে,
এটিকে সাধকের ঠিক 51টা ধাপে চক্র সাধনের পরেই উপলব্ধিতে আসে। আমি যেটা বললাম 51টা সাত সাতে সাতটা চক্র, ষট চক্র প্লাস সহস্রার ইন্টু সাত, ভেতরে আরো সাতটা ধাপ আছে সেতারের মধ্যিখানের স্বরগুলোর মতো, সাত সাতে 49 প্লাস চিত প্লাস সহস্রার। এই হলো যদি তার উপরে ভেতরে আরো অ্যাকচুয়ালি উনি বলছেন যে ওই সহস্রারটা গুনেছি সাত সাতে 49, উনি বলছেন যে এই চিতের মধ্যে আরো দুটো তিনটে স্থান আছে সেইগুলোকে নিয়ে মোট 51টা উনি বলছেন। এই কুণ্ডলিনী শক্তি ক্রমে উঠে 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 এই হিরণ্যগর্ভাদি অবস্থা পার করে ব্রহ্মলীন হয়ে সমাধি প্রাপ্ত হয়। অর্থাৎ আমাদের এটাকে বারবার উনি বলছেন বামাচার, বামাচার কথাটা কেন বলা হয়, লেফট হ্যান্ডেড মানে উল্টো দিকে, যে প্রসেসে আমাদের সৃষ্টিটা হয়েছে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে, সে তার উল্টো প্রসেসটাকে মানে কুণ্ডলিনী শক্তি আমার বলছেন যে এই যে শূন্য ব্রহ্ম সহস্রায় যে শূন্য অবস্থা আছে তার থেকে শক্তিটা এসেছে, সেই শক্তিটাই বিভিন্ন স্তরে নিচে নেমে 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 এইভাবে নেমে 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 আস্তে আস্তে প্রত্যেকটা আমাদের প্রথমে ওটা চিতে এসছে, চিতে এসে তারপরে আমাদের আনন্দ হয়েছে সেখান থেকে কালীস্থান, কালী মা কালীস্থান থেকে আস্তে 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 নিচের দিকে আমাদের এই শক্তি প্রবাহটা হয়েছে। এই শক্তি প্রবাহটা যদি ওপরের দিকে তোলা যায় কুণ্ডলিনী শক্তিকে করে এটা হিরণ্য গর্ভ অবস্থা থেকে পার করে ব্রহ্মলীন বা সমাধি অবস্থা হলে আর জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ সৃষ্টির বিপক্ষে মানুষ কাজ করবে। এবং এই যে জন্মগ্রহণটা তখন হবে না তা নয়, বাবাকে আমি জিজ্ঞেস করি জন্মগ্রহণ না হলে আর হলোটা কি বা মজাটা কোথায়, তা উনি আমাকে এটা কথাটা বলে খুব সুন্দর বলেছিলেন যে দেখো জন্মগ্রহণ হবে না এই কথাটা বলা ভুল, জন্মগ্রহণটা সাধকের বা যোগীর নিজের হাতে থাকবে, সে নিজে যেটা মনে করবে সেটাই সে করতে পারবে। এইভাবে যদি ভাবা হয় তাহলে সেটাই তার মনে হয়, তাই যদি খুব এরকম প্রচুর যোগী আছেন আমরা অনেকেই সাধনা করতে করতে দেখেছি যে প্রচুর এরা ও প্রত্যেকেই যারা যারা সাধনা করেন তাদের প্রথম দিকেই আসে বিভিন্ন সাধিষ্ঠান বা মণিপুরে গেলেই দেখতে পাওয়া যায় অনেক যোগীকে দেখতে পাওয়া যায়, যোগীকে দেখতে পাওয়া যায় এরা সব ওই জায়গায় বসে আছেন এবং সাধকের সাধনায় তারা হেল্প করে সাহায্য করেন। এরকম কিছু কিছু সুন্দর সুন্দর স্তর আছে সেই সব জায়গায় আসেন, এরা ওখানে থেকে গেছেন, এরা ইচ্ছে করে যারা খুব বেশি রকম মানে ঠাকুর যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন যে এনারা এত ভালোবাসা পরায়ণ ছিলেন প্রেম পরায়ণ ছিলেন, এদের জন্মগ্রহণ না করলে প্রত্যেকের প্রত্যেকাত্মা হিসেবে ভেতরে ঢুকে বসে থাকেন এবং তাদেরকে চালনা করেন, এরা আরও উঁচু অনেকটা উঁচু লেভেলে। কিন্তু অর্থাৎ এটাই বক্তব্য যে জীবন ধারণ করাটা জন্মগ্রহণ করাটা এদের হাতে চলে আসে। এইভাবে মোটামুটি ভাবে পুরুষোত্তম যোগটা আমি কি বুঝিয়ে বলতে পারলাম? হ্যাঁ, এটা অনেকটা মানে ইনসাইড আউট আর কি, ইনসাইড আউট। হ্যাঁ, এই কথাটা উনি বারবার বলতেন। কেন ইনসাইড আউট বলতেন, যে এই ইনসাইড আউটটা হয় এই যে এই জায়গাটার যে গ্যাপটা আছে যে ছোট্ট এই জায়গায় দেখা যাচ্ছে, এটা যদি আমরা আইনস্টাইন লজিক ভাবি ওই জায়গাটার পথ থেকে বা তার আগে থাকতেই আমাদের সূক্ষ্মদেহের ওপর একটা কন্ট্রোল আসতে, কন্ট্রোল ঠিক বলবো না, সূক্ষ্মদেহের উপর কন্ট্রোল আসে না ফাইনালি, কিন্তু ওই জায়গাটাতে যখন আসতে শুরু করে তখনই আমাদের এক্সপ্যানশনটা হয়, যখন এই এক্সপ্যানশনটা হতে শুরু করে তখনই সূক্ষ্মদেহের অবস্থানটা আমরা বুঝতে পারি, ওই ডাইমেনশন চেঞ্জটা হতে শুরু করে অন্য জায়গায় আসতে শুরু করে। এই কথাটাই উনি বারবার বলছেন যে একটা আমাদের নিজস্বতা এই যে ইনসাইড আউট মানে আমাদের ভেতরটা যেন বাইরে চলে আসে, এই সূক্ষ্মদেহটা যেন বাইরে আসে, যে বললাম আওয়াজগুলো হতে শুরু করে এটা অনেকেই বুঝতে পেরেছে, যেই বাইরে আসতে শুরু করে আমাদের চেতনাটা বিরাট কিছু হয়ে যায় না হয়তো মানে প্রচণ্ড সেই কিয়ে কাল ভালো করে দিয়ে চলে এলো এসব হয়তো হয় না, কিন্তু বোঝা যায় যে দেয়ার ইজ সাম এক্সিস্টেন্স আউট অফ দি বডি, মানে এটা বোঝা যায় যে এক্সিস্টেন্স হচ্ছে এবং সেটা এক্সপ্যানশন হতে শুরু করে যখনই তখন এই ইনসাইড আউট। এখন কিন্তু এর আইনস্টাইন রোজেনবিজের ওই জায়গাটা যখন পেরিয়ে যাওয়া যায় তখন ওই সানাইয়ের যে মুখটা তখন অ্যাকচুয়ালি সত্যিকারের ওই মানে ইনসাইড আউট পুরোটা হয় এবং ওই বিষয়ের চেতনা এবং পুরোপুরি বিশ্ব চেতনায় নিজেকে ঢুকিয়ে নেওয়াটা এটা হতে পারে। আমি কি মোটামুটি ভাবে বুঝিয়ে বলতে পারলাম? সেইভাবে হচ্ছে এবং আমরা পিছন দিকে ফিরে গিয়ে সেই সৃষ্টির
দিকে আমরা যাচ্ছি, সৃষ্টি মূল জায়গায় আমরা যাচ্ছি। তো এই মোটামুটি ভাবে এই যে যোগ যেটা উনি শিখিয়েছেন, আমাদের অনেকে শিখিয়েছেন, এই যুগের মূল নিয়ম কানুন গুলো আর যদি এর অ্যাপ্লাইড অ্যাসপেক্ট যেগুলো আছে কলিযুগে সেগুলো যদি একটু বলেন। এই যোগটা অ্যাকচুয়ালি শক্তিপাত না করলে হয় না, মানে বাবার বই পড়ে অনেকের হয়েছে, তারা অত্যন্ত বেশি রকমের অধিকারী। বাবা বলেছেন আমার মতো এরকম বসো, এটাকে দিগন্তের দিকে ঠেলে দাও ইত্যাদি করলে হয়েছে, তারা অত্যন্ত অধিকারী, তাদের খুব বেশি রকমের সময় হয়ে গেছে, তাই হয়েছে সম্ভবত। তাও কিন্তু শক্তিপাতটা না করলে, অর্থাৎ এই পিনিয়াল গ্ল্যান্ডে যদি এরকম হাতটা জোরে না ঠেকিয়ে দেওয়া হয়, দিয়ে ইচ্ছে শক্তি, এটাকে স্বামী বিবেকানন্দ বারবার ওই ইচ্ছে শক্তির কথাটা বলেছেন, যে ইচ্ছে শক্তিটা প্রচণ্ড রকম বেড়ে যায় সাধকের, যা ইচ্ছে করবে তাই হবে। ধর্ম অর্থ মোক্ষ কাম চারটেই লাভ করা যায়, যার কাম লক্ষ্য করার কাম দিচ্ছে তার ঐশ্বর্যরাই কেউ হি ক্যান এনজয়, এবং যার কাম সেটা হলো তার মোক্ষ, যার মুখ্য উদ্দেশ্য ওই চারটেকেই। এবং মজার কথা হচ্ছে মোটামুটি এই চারটের ভেতর দিয়ে যেতে হবে, এটাও একটা খুব আশ্চর্যের কথা। আর এই দিকগুলো হলো তার একটা মানে প্র্যাকটিক্যাল দিক, ওই শক্তিপাতটা করাটা খুব জরুরি। তবে যার হবার নয়, সে শত চেঁচামেচি করলেও তার শক্তিপাত হবে না, এবং তার সে শত চেষ্টা করলেও তার হবে না, যার সময়। আমি এই জায়গায় আমাদের মা মাসিরা যখন বলতো যে সময় হলে সবই হবে, তখন খুব হাসাহাসি করতাম। বা মা মাসিরা আরেকটা কথা বলতো, তিথি নক্ষত্র, তিথি নক্ষত্র যারা ধ্যান করে, সুব্রত তুইও এটা মানবি, তারা জানে যে অম্বুবাচীর সময় বা শিবরাত্রির সময় বা কালী পুজোর সময় কি পরিমাণ এনার্জি ওপর থেকে আসে এবং সেটাকে ধারণ করা যায় না, এমন হয় যে সে ধ্যান বন্ধ করে দিতে হয়। এ কাণ্ড হয়েছে অনেকে যে এত এনার্জি হয়, এত শরীর খারাপ হয়ে যায় যে সে ধ্যান প্রায় করাটাই বন্ধ হয়ে যায়, এটা আমরা দেখেছি। কিন্তু এটা খানিক দূর অগ্রসর না হলে হয় না। সুতরাং মা মাসিরা যখন বলতো এইসব তিথি নক্ষত্রে এত হাসাহাসি করেছি, মূলত বিজ্ঞানবাদী আমাদের মন, সংশয়ী মন, এখনো আমার অনেক সংশয় আছে, কিন্তু বাই ইন্ডাকশন, বাই প্রসেস অফ ইন্ডাকশন এটুকু বলা যায় যে অনেকটা কথাই বাবার সত্যি হয়েছে এবং বাকিটা সেই জন্য সত্যি না হওয়ার কিছু নেই, এটাকে এটা বলা যায়। যাই হোক, এটা গেল একটা শক্তিপাতের দিকটা, একটা একটা প্র্যাকটিক্যাল দিকের জিনিসটা। আর শক্তিপাতটা হলেই যে সবাইকার যে প্রচন্ডভাবে সবাই আবার সমাধি উদ্যোগ হিসাবে, তা আমরা এক জন্মে যতটা হওয়ার ততটাই হবে। আর একটা কথা হচ্ছে, তিনটে কেস হলে এই ধ্যানটা হবে, তিনটে জিনিস যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে এই ধ্যানটা হয়। এক হলো সরল হতে হবে, সহজ হতে হবে, সরল হতে হবে, পেঁচালো লোকের হবে না, খুব খারাপ লোকের, বাবা বলতেন লুচ্চা লম্পটেরও হবে, কিন্তু কুটিল লোকের, কুটিল লোকের হতে পারে, জটিল লোকের হবে না। 108টা চিন্তা করে একে প্যাচ মারবো, ওকে প্যাচ মারবো, ও বললে হবে না, ও করলে কিছুতেই হবে না। যেটা করতে হবে যে সাধারণ মানুষ হতে হবে, সহজ মানুষ হতে হবে, পাপি তাপির হবে অবশ্যই হবে, কে পাপি নয়। আমাকে, আমি বাবাকে বলছি বাবা একটা লোককে দেখা যে পাপি নয়, পাপ করেনি বা পাপ বোধ নেই, বাবার সঙ্গে আমার এই নিয়ে আলোচনা হয়েছিল, পাপ বোধটা কি ভাবে পাপ, বাবা আমাকে বারবার বলছে পাপ বোধি পাপ, পুণ্য বোধি পুণ্য। এই যে আমি যে মনে করলাম যে একটা লোক গেল গিয়ে প্রচুর মানে পুজো টুজো দিল, কিন্তু তার মনে কোনো ভাব নেই, তার কিছুই হলো না, তাদের কোনো পুণ্য লাভই হলো না। আবার যে প্রাচণ্ড 10টা খুন করেছে, কিন্তু তাকে কোনোভাবে খুব সুন্দরভাবে সে মনে করছে সে দেশের জন্য করেছে খুনটা, বা তার ফ্যামিলিও খুব আত্মরক্ষার জন্য করেছে, তার পাপ বোধও হবে না। এই কথাটা আমার সঙ্গে বাবার অনেকবার হয়েছে। সুতরাং পাপ পুণ্যর এই যে বোধ, এইটা এইটা থাকলেও হবে, ট্রাবল পাস্ট হলেও হবে, ট্রাবল পাস্ট যদি থাকে তাহলেও হবে, কিন্তু মূলত সরল হতে হবে। ঈশ্বরের, ঠাকুরের কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, যে ঈশ্বর কি একই অবস্থায় আছে দেখেন না, ঈশ্বর মন দেখেন। ঈশ্বর বলে আমার কিছুতে এখনো বিশ্বাস নেই, আমার মনে হয় না এরকম কোনো বিধাত পুরুষ ঈশ্বর আছে, বাবাও লিখেছে পরবর্তীকালে বাবার হয়তো অন্যরকম হয়েছিল, ঈশ্বরের বলে কিছু নেই, অন্তরে আছেই, 100% আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভেতরে আছেই। এই উপলব্ধিটুকু আমার হয়েছে, এবং বাবা আমাকে বলতে, আমি বাবাকে বলেছেন বাবা বাইরে কিছু নেই না, বাবা বলেছেন হ্যাঁ বাইরে কিছু যা আছে সব, জীবাত্মা পরমাত্মা সব ভেতরে আছে, এখন
পুরো টাইম একবার আমাকে এটাও বলেছিলেন যে বাইরেটা কোনটা একটু বুঝিয়ে বলবে, তো সেটা বাইরেটা ঠিক কোনটা ঈর্ষা জিনিসটা থাকলো, অমুক লোকের হয়ে গেল আমার হলো না, বা যৌন ঈর্ষায় কোনটা থাকলেই হবে না, এই ব্যাপারে অত্যন্ত লিবারেল হতে হবে। তিন নম্বর হচ্ছে হয় বাবা মার তরফ থেকে বা অন্য কোনো তরফ থেকে, একটা বাবা মার তরফ থেকে মূলত, এটা অসম্ভব জেনেটিক ব্যাপার, হয় ঈশ্বরে ভক্তি এটা আসতেই হবে, বা এমন কোনো ঐশ্বরিক গুণ থাকতে হবে, দয়া মায়া, আমার সব্বাইকার প্রতি দয়া বা জীবে করুণা, এরকম কোনো ভালো গুণ থাকতে হবে, যেটার এই তিনটে যদি কন্ডিশন ফুলফিল করে তার এই যোগ হবেই, তবে সময়ের ব্যাপার, এটাও কথা হচ্ছে, এই তিনটে যোগ হলে তিনটে অবস্থা হলে বিধি হচ্ছে কিছুই না, বাবা বলতেন নিরামিষ খেতে হবে, তার কোনো মানে নেই, যা পারবে খাবে, যা হজম হয় তাই খাবে, আর খাওয়ার তিন ঘন্টা পরে এই ধ্যানটা করতে হবে, মানে তার আগে করলে যেহেতু খাবারটা থাকে সেখানে বায়ুটা উঠবে না, শরীর খারাপ হয়ে যাবে, এই তো কিছু নেই, ওরা তো বলছে বসলেই ধ্যান হবে, ওই আর কিছু না, ওই একবার যা দিয়ে দিল দিয়ে দিল, তারপরে বসো, বসে নানান ধরনের নড়াচড়া শুরু হবে, তারপর নড়াচড়া থামবে, তারপর কালার দেখবে, তারপর নানান ধরনের দেব দেবীর দর্শন হবে, এমনকি বাইরেও দেখতে পাবে দেব দেবীকে, তারপরে ওই বিভিন্ন মানুষ আসবে, এটা বাবা বইতে লিখেছেন, প্রচুর মানুষ যাদেরকে জীবনে দেখে, আমি বলছি এইসব লোক কোথা থেকে আসছে, এ তো এনএসডি খেলে লোকে থাকে, তো বাবা আমাকে বললেন যে বিশ্বজিৎ তুমি কি এনএসডি খেয়েছো, আমি না খাইনি, তখন বললেন যে আমি ভেন প্রশ্ন আমাকে করতাম না, কারণ বাবাকে আমি খুব ভালোবাসতাম, এবং বাবা সেটা ভালো মতোই বুঝতে পারতেন, আমি গিয়ে বাবাকে প্রথমে বাবার বাড়িতে গিয়ে প্রথমে পা জড়িয়ে ধরে খাই খুব বসে থাকতাম, এটা হয়তো সুব্রত দেখেছে, তুমি আমি আগে বসে থাকতাম, আমি এত ভালোবাসতাম, এরকম মানুষও আমি দেখিনি, এরকম কৃপাও দেখিনি, এরকম ভালোবাসাও দেখিনি, সত্যি বলছি, মানে এটা আমার নিজের জন্মদাতা বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমার মা তো মায়ের ভালোবাসা, কিন্তু এই ধরনের ভালোবাসা, গুরু শিষ্যের যে ভালোবাসা, যে কি জিনিস, যে কি টান, এ বলে বোঝানো যাবে না, যাই হোক উনি আমি বললেন তুমি কি এলএসডি খেয়েছো কখনো, না, বলে তার এই দর্শন কি, আমি এইসব দর্শনের মানে কি, বলে একটু বেশি পাত্তা দিতে, একে অত পাত্তা দিতে না, এগুলো দেখতে খুব ভালো লাগে, সুন্দর হয়, মনে মনে একটা ভালো ভাব আসে, সেটা তোমাকে সাধনার প্রতি এগিয়েও নিয়ে যাবে, এর বাইরে কিন্তু কিছু না, এবং সবটাই জেনে রাখবে যে ওয়েভলেন্থ ম্যাচিং, বাইরে থেকে কোনো একটা জায়গায় ওয়েভলেন্থে আসে এবং সেই ওয়েভলেন্থটা ম্যাচ করছে বলে আসছে, এমন ভেতরে নেই, বলে সব কিছু ভেতরে নেই, কিছু কিছু জিনিস ভেতরে আছে, বাইরে থেকে কিছু, এবার তাহলে তো বাইরে আছে কিছুটা জিনিস, আমি বলে হ্যাঁ ওই সব জিনিসগুলো তো আছে, আমি তো জগৎকে কোনো যোগী জগৎকে অস্বীকার করেন না, কিন্তু এক একটা অবস্থা হয় যেখানে জগৎ অস্বীকার হয়, তা যাই হোক এই কথাটা বলছেন যে দর্শনের ব্যাপারে উনি এই কথাটা বলছেন, তারপর দর্শনটা প্রচুর কোইন্সিডেন্স হবে, প্রচুর কালার দেখবে, বিস্তার এমন এমন কোইন্সিডেন্স হবে, এটা মূলত বাবা যেটা প্যাসকালের কথা বারবার সব জায়গায় বলেছে, দ্য হার্ট হ্যাজ ইটস ওন রিজনস, তিন চার জায়গায় লিখেছেন শুধু এতেই, হার্ট হ্যাজ ইটস ওন রিজনস অ্যাবাউট হুইচ হার্ট মিনস নাথিং, মানে নিজস্ব কিছু লজিক আছে, যেটা হয়তো তুই একটা প্রশ্ন করবি যে অবচেতন মনের সঙ্গে এর কি সম্পর্ক, এটাতে গীতাতে নিঃস্বার্থিকা বুদ্ধি বলে এটাকে বলা হচ্ছে, অর্থাৎ নিঃস্বার্থিক মানে আত্মা আছে এবং ভেতরে কিছু আছে, এই যে নিশ্চয় বোধ, এটা থার্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে, থার্ড চ্যাপ্টার থেকেই আসতে শুরু করেছে গীতায়, এটাতে বারবার বারবার বলছেন যে এই যে বাবা বলছেন ভেতর থেকে বলে দেবে এই 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 এই, অর্থাৎ সেইটা যখন হবে তখন এত প্রশ্নও জাগবে না, এত কথাও শুনতে হবে না, দ্য আনসার্স উইল কাম অটোমেটিক্যালি, ভেতর থেকে আসবে, এটা হচ্ছে ওই ইনটিউশন গ্রো করবে, এটা করতে হবে, হাত কাজ করবে, পা কাজ করবে, এটা এক ধরনের ভেতরটাকের উপরে ছেড়ে দেওয়া, একটা শরণাগতি, এই জিনিসটা অবচেতনটার উপরে, মানে অবচেতনটার অ্যাক্টিভেশন অফ দি সাবকনশিয়াস বা যত সূক্ষ্ম দেহ, তার উপরে যখন আমাদের একটা প্রচণ্ডভাবে নির্ভরতা আসবে এবং সেটা ভেতর থেকে যা বলবে তাই করলেই যখন দেখা যাচ্ছে সব কিছুতে লাভ, তখন বোঝা যাবে যে হ্যাঁ ভেতরে একটা কিছু আরো গভীরে আরো একটা কিছু আছে যেটা আমাদের চালাচ্ছে, বাইরের কোনো ভগবান, বাইরের কোনো লোক বসে বসে সবকিছু চালাচ্ছে তা না, এই কোইন্সিডেন্স গুলো কেন ঘটছে,
এটা স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছিল, আমি নিজেকেই নিজে আশীর্বাদ করি, এর থেকে সুন্দর কথা বলেন। এই বাইরের কোন লোক এসে বিধাতা পুরুষ এসে আমাকে আশীর্বাদ করে যাচ্ছেন, তারপরে এসব বিচিত্র কোইন্সিডেন্স ঘটছে, এসবেও আমার বিশ্বাস নেই। এটা স্বামীজি খুব সুন্দরভাবে বলেছিলেন যে আমি নিজেকেই নিজে আশীর্বাদ করি, কথাটার মধ্যে মনে হচ্ছে অহংকার, তা না, এটা হচ্ছে যে অন্তরের একটা কাঁচা আমিকে পাকা আমি আশীর্বাদ করছে, বার 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 সেটা যাচ্ছে ভেতর থেকে পাকা আমিটা বলছে এটা করো, কাঁচা আমিটা বলছে না এসব করিস না, প্রচুর ভালো ভালো জিনিস আছে সেটা কর। যখনই দেখবে না বুঝতে বুঝতে হবে যে কাঁচা আমি শালা যা বলছে তাই ভুল হচ্ছে, আর পাকা আমি যা বলছে ঠিক হচ্ছে, তখনই এই শরণাগতিটা আসবে যে না ভেতরের মনটা ঠিক কথা বলছে। এটা কি করে জাগলো? এটা এই সাধনা করতে করতে এই কুণ্ডলিনী শক্তির প্রভাবেই, এটা কি সংঘর্ষই যোগ, এটাকে বিশুদ্ধানন্দজি বলছেন, বিশুদ্ধানন্দ পরমাংশ শ্রেষ্ঠ বলা যায়, এই সংঘর্ষ যত সূক্ষ্মের সঙ্গে স্থূল, সূক্ষ্মের সঙ্গে সূক্ষ্ম সংঘর্ষটা হচ্ছে, হতে 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 এই সূক্ষ্মটার ওপরে আস্তে আস্তে কন্ট্রোলটা হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, সূক্ষ্ম বলে দিচ্ছে, কন্ট্রোল ওসব হয় না, কন্ট্রোল ফন্ট্রোল হয় না, ও যে বলে দিচ্ছে যে এরকম করো, করে যাও এরকম চালিয়ে যাও এরকম করো, তখনই হচ্ছে অ্যাক্টিভেশন অফ দি সাবকনশিয়াস, তখন ওরা ঠিক বলতে শুরু করে, তখনই বিশ্বাসটা আসে যা বলছে ঠিক হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কোইন্সিডেন্স হচ্ছে, যা চিন্তা করছি সেই লোকটা এসে হাজির হচ্ছে, এই জিনিসগুলো যখন তখন বিশ্বাস হয় যে হ্যাঁ ভেতরের একটা লোক আছে। এই তো বিধি, আর তো কোনো বিধি নেই আশ্বাস, এই এইটুকুই বাবার। তারপরে দেখতে দেখতে বিশুদ্ধ বিশুদ্ধ গলায় সুর আসবে, কথা সুন্দর বলবে, লোকে শুনবে, লোকে বিশ্বাস করবে, তারপরে তো ওপরের ওপরের ব্যাপার আর কিছু বলা উচিত নয়, সমীচীন নয়, এই তো ব্যাপার, আর তো কিছু নেই। আর কিছু প্রশ্ন? মিউট, আনমিউট কর, আনমিউট কর, আনমিউট কর, সুব্রত আনমিউট কর। হ্যাঁ, যোগের মূল নিয়ম কানুন আমাদের এই পুরুষোত্তম যোগের, আর তার অ্যাপ্লাইড দিকগুলো আমরা দেখলাম যে কোন কোন স্তরে কি হয়। অনেকে মনে করেন যে দর্শন মনের ভুল, তা হয়তো সত্যিই নয়। দর্শনের মধ্যে আমরা বুঝলাম যেটা দুটো অ্যাসপেক্ট আছে, এক হচ্ছে গিয়ে অবচেতন মনের কিছু চিন্তা ভাবনার রিফ্লেকশন হয়, আর দুই হচ্ছে বাইরের কোনো তরঙ্গ মহাবিশ্বের কোনো তরঙ্গের সঙ্গে মিশে গিয়ে অন্য একটা চিত্র আসে। তাহলে দর্শন হয়তো সত্যি মনের ভুল নয়, কিন্তু যে কথাটা যেটা আমাদের ভাবায় সেটা হচ্ছে গিয়ে শিরোনামে যেরকম বলেছিলেন যে লাইফ ইজ ইয়োগা, পুরো জীবনটাই একটা যোগ, তো এইটা কি মানে আমাদের তরফ থেকে কতটা করার আর কতটা কৃপার এইটার একটা হিসেব বোধহয় পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার, যে আমরা কতটা চেষ্টা করবো কৃপা বলে ছেড়ে দেবো 100% কৃপা। এটা একটা খুব সুন্দর কথা বলেছিস তুই সুব্রত, পুরুষকারের কৃপার একটা খুব সুন্দর ব্যালেন্স আছে, এটা আমাকে বাবাও বলেছিলেন, বাবার কথাই বলছি এবং আমার কাছে একটু উপলব্ধিও হয়েছে, যখন প্রথম তিনটে স্তরে থাকে মানুষ তখন প্রচন্ড চেষ্টা করে, প্রচন্ড চেষ্টা করে। আমি একটা সুন্দর ছোট্ট গল্প বলি, তো আমি বলেওছি তোদেরকে যে আমার নিজের অ্যাজমা ছিল খুব প্রচন্ড, তা সেই অ্যাজমার সময় আমি যখন কিছুতেই আমি আর অনাহত উঠতে পারছি না, তখন বাবাকে গিয়ে বললাম আমি আর পাচ্ছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তা বাবা আমাকে বললেন বন্ধ করে দাও, বুঝবো এরকম দেখিনি যে বলছে ধ্যান বন্ধ করে দাও, হ্যাঁ এইরকম বিচিত্র কথা, আমার তো হেভি রাগ হলো, সত্যি বলছি আমার খুব রাগ হলো, মানে কি লোক রে বাবা, আমাকে বলছে ধ্যান বন্ধ করে দাও, তা আমি তো ধ্যান বন্ধ করে দেবো না, কারণ তখন তো আমি মনে করছি, তখন বাবা আমাকে একটা কথা বলেছেন ধ্যান কি তুমি করছো না, আমি ছাড়া কে করছি, তাহলে তুমি যদি মনে করো তাহলে চেষ্টা করো। আমি এই কথা শুনে এত বিচ্ছিরি রকমের রাগ হয়েছিল, এখন এটা খুব সুন্দর লাগে, যাই হোক এই রাগটা হলো, তখন আমি বললাম যে যে তাহলে চেষ্টা করবো আমাদের বাড়িতে যা করবে চেঁচি মাঁচি করে ওখানে চলে এলাম, এরকম রাজশ্রী করে আমার সঙ্গে, তা যাই হোক আমি তো এখানে এসে বাড়িতে এসে আমি দেখলাম যে একটা বই পেলাম, ওই বললাম কোইন্সিডেন্স পরমাত্ম প্রসঙ্গ স্বামী বিরজানন্দে, উনি ছিলেন মায়ের শিষ্য, উনি সরাসরি মাকে ওই একই আমার প্রবলেম দুটি হয়, তা আমাদের কথা হচ্ছে যে উনি তখন বললেন তুমি কেন মাথার উপরে কনসেন্ট্রেট করছো, এত দূর উঠবো তত দূর উঠবো করছো, যেখানে তোমার ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে তুমি সেখানেই কনসেন্ট্রেট করো, বাহ ভালো কথা,
এটা বোঝা আমার কাছে নির্দেশের মধ্যে, তো আমি সত্যি করলাম 7-8 দিনের মধ্যে প্রবলেমটা চলে গেলো, অ্যাজমা জানি কিন্তু ওই সেই প্রবলেমটা চলে গেল। যাই হোক, কথাটা এই জন্যই বলছি যে চেষ্টাটা যখন আমি নিজে করছি পুরুষকার, এটা খুব বিরাট বড় প্রয়োজন আছে। কারণ যতক্ষণ আমি মনে করছি আমি করছি, ততক্ষণ এটা করে যেতে হবে। কিন্তু এই অনাহতে উঠে গেলেই কিন্তু আস্তে আস্তে বোধ হয় সে এটা পুরো কৃপা, এটা সম্পূর্ণ কৃপা। এই সময়টাও কৃপা, সময় এসেছিল বলে করেছে সেটাও কৃপা। আমি যে ঈশ্বরের নাম করে এটা ঠাকুরও বলছেন যে সেটা ঈশ্বরের কৃপাতেই হয় পুরোটাই, 100% কৃপা। এবং এটা বাবা হচ্ছে একটা অনুঘটক, এটা করেছে। এইখানে পুরুষকার আর কৃপার একটা সুন্দর ব্যালেন্স আছে। আমাকে স্বামী চেতনানন্দ অত্যন্ত উঁচু মানের একজন রামকৃষ্ণ অর্ডারের সাধু সন্ন্যাসী আমাকে বলেছিলেন যে এটা হচ্ছে একটা কাঁচির মতো, দুটো ফলারই লাগে কাটতে, বা একটা পাখির দুটো ডানার মতো, দুটো ডানা না উড়লে পুরুষকার কৃপা সাধনা হয় না। এই দুটো কথা খুব সুন্দর আমার কাছে লেগেছিল। সেই পুরুষকার কৃপা দুটোরই প্রয়োজন আছে। তুই কি এই প্রশ্নটাই করেছিলিস সুব্রত? হ্যাঁ, এটাই করেছিলাম। তো আমাদের সঙ্গে আছে সৌমিক দাস, জিজ্ঞেস করছে যে কোন কোন তিথি নক্ষত্রের শক্তি, কোন কোন তিথি নক্ষত্র, কোন কোন তিথি নক্ষত্রে শক্তি নামে এবং সেটা কি, সেটা কি শেয়ার করা যায়? আমার কোন জানি না, এটা আমি সত্যি জানি না। আমার এটা তিথি নক্ষত্রের অভিঘাত আমি বুঝতে পারি সত্যি কথা বলতে, এই বুধ শুক্র হ্যান ত্যান ওটা আমার কোনো ইন্টারেস্ট নেই সত্যি কথা। আমি আলোচনা করে একটু আগে হচ্ছিল যে অম্বুবাচী সময় বা দুর্গা পুজোর সময় মারাত্মক হয়। সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে ধ্যানের পক্ষে সেরা সময়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই শ্রাবণ মাস বা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চললো আর কি, সেপ্টেম্বর জুলাই অগস্ট এই সময়টা হচ্ছে অসম্ভব রকমের এনার্জি আসে, তাও অতটাও নয়। শিবরাত্রির সময় আসে, এখন ঠিক এগুলো যে কেন আসে সার্জ অফ এনার্জি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এবং বুধ শুক্র হ্যান ত্যান অবশ্য আমি জানিও না, বাবা খানিকটা জানতেন, কিন্তু বাবাও যে পরিষ্কার এর পেছনে জ্যোতিষশাস্ত্র যেটা আছে সেটা উনি ভালো জানতেন বলে মনে হয় না। ওনার কাছে কিছু মেসেজ আসতো, সেইটাকে উনি ডিসাইফার করতেন এবং পরে সেই অনুযায়ী কিছু ডিসিশনস নিতেন, এবং দ্যাট ইউজ টু ওয়ার্ক অ্যাজ ওয়েল। কিন্তু তার মানে এই নয় যে উনি সে ব্যাপারটা জানতেন, আর আমি তো ওগুলোতে জানি না, আমার খুব একটা ওটাতে কোনো আগ্রহ নেই। তবে দেখেছি এটা হয়, এটা মানে 100% আছে ওই সময় এনার্জি বেশি। আর যারা সাধনা করে এটা অল্প বিস্তর সবাই জানে। কিছু আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে কি যে আমাদের প্রথম কথা হচ্ছে কি মনকে একমুখী করা, চিত্তবৃত্তি একমুখী আমরা কিভাবে করতে পারি, আর সেইটাই কি চিত্তশুদ্ধি নাকি চিত্তশুদ্ধি বলতে অন্য কিছু? এইটা একটা অসম্ভব প্রশ্ন। তুই আমাকে অনেকদিন আগে এই প্রশ্নটা একবার করেছিস যে চিত্তশুদ্ধির উপায় কি, এই প্রসেসটার ভেতরেই কি, আমাদের এই যে কুণ্ডলিনী যোগের সাধনা এর ভেতরেই কি চিত্তবৃত্তি নিরোধটা বা চিত্তশুদ্ধির ব্যাপারটা আছে, এটা তুই করেছিস মনে করছিস? হ্যাঁ, জিনিসটা আমি কিন্তু তখন উল্টো কথা বলেছিলাম। কারণ পতঞ্জলি যেটা বলছেন সেটা হচ্ছে যে তপস্যা সাধ্যায় ঈশ্বর পরিধান, তিনটে কথাই বলছেন। অর্থাৎ সব সময় এটার ভেতরে থাক। এবং আনন্দময়ীমাও এ কথা বলছেন যে কয় কাম ক্রোধ এই ষড়রিপু এই শালা জীবনে যাবে না, এরকমই শালা কথা বলে না। আমি বলছি যাই হোক, ইট উইল নেভার গো অ্যাওয়ে, ইট উইল নেভার, দে উইল নেভার গো অ্যাওয়ে। এরা বীজ হিসেবে, এটাই বারবার বলছেন পতঞ্জলি, বীজ হিসেবে সুপ্ত থাকবেই, এবং সামান্যতম ট্রিগার্স আসলে সেটা আবার গজিয়ে উঠবে। এগুলো যাওয়ার নয়, তাহলে কিভাবে যাবে? আনন্দময়ীরা খুব সুন্দরভাবে বলছেন যে তার দিকে যতটা এগোবে ততটা এটা কমবে, খুব পরিষ্কার কথা। তা নইলে এগুলো ফিরে ফিরে আসবে। তুইও এটা লক্ষ্য করে দেখবি প্রত্যেকের জীবনে, এটা তুই হরেকৃষ্ণ নাম, কেউ হরেকৃষ্ণ নাম নেয়, কেউ হয়তো ঠাকুরের এ করে, প্রচন্ড জপ ধ্যান যখন বাড়িয়ে দিচ্ছিস তুই, তখন এটার এফেক্টটা এই কাম ক্রোধের বা ষড়ঋতু এফেক্ট অনেক কমে যায়। তুই লক্ষ্য করে দেখবি এটা হবেই, যতদিকে তার দিকে রাস ঠেলে দেখাবো বলতেন না, ওই যে রাস ঠেলে দেওয়া, এই রাস ঠেলে দিলে এই দিকটা কম পড়ে যায়। এই এটা ছাড়া অন্য কোনো উপায়, এই কৃত্রিম উপায়ে অমুক গন্ধ শুকিয়ে কর্পূরের গন্ধ শোকা, অমুক তেল, এগুলো টেম্পোরারি কিছু লাভ হতে পারে, কিন্তু
পার্মানেন্ট কোনো লাভ এবং এর দরকার। বাবা বারবার আমাকে বলছে এটা খুব বেশি, ওটা একটা বখেরা, আমাকে বারবার বলেছিল ওগুলো হচ্ছে একটা বখেরা। আমি বলছি বাবা এগুলো অনেকটা চলে গেছে, বলে ও যায় না, ও ফিরে আসবে, মানে বখেরা। এবং প্রথম দিকে সাধনার প্রথম দিকে এটাকে রক্ষা করা, ব্রহ্মচর্য সেলিব্রেসি প্রিজার্ভ করা খুব প্রচণ্ড প্রয়োজন আছে, অন্তত দেড় দু বছর, অনেক অব্দি, অন্তত আগ্রা অব্দি যতক্ষণ না যাচ্ছে, যতটা রাখা যাবে ততটা সম্ভব। একদম তো রাখা সম্ভব না, কিন্তু বছর দুয়ের তারাই মতো রাখলে কাজটা হয়ে যায়। তারপরে অসত্য গেছে এর মতো, আগে সব চারদিকে ব্যাটারা দিতে, তারপরে এমনি বাট, হ্যাঁ না ফেকড়িটা আলাদা জিনিস, ফেকড়ি হচ্ছে হ্যাঁ কামনা হচ্ছে ফেকড়িও বের হয়ে যায়, হ্যাঁ ঠিকই বলেছি, কিন্তু প্রথম দিকে একটুখানি ইয়ে দিতে হয় যাতে ওটা না পড়ে যায়। প্রথম দিকে ব্রহ্মচর্য কেন বলছি, ব্রহ্মচর্যটা কেন লাগে পরিষ্কার একটা ব্যাখ্যা আছে, কারণ যখন ওই যে বললাম যে বায়ুটা ওঠে তখন দুটো জিনিস নিয়ে ওঠে, একটা হলো কর্মফল যেটা কুমলাধারে সঞ্চিত থাকে, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে পুরুষ মানুষের বীর্য এবং মেয়েদের যেটা সিক্রেশন না সেইটা, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে সেইটা নিয়ে ওঠে। এবং ওই বীর্যটাকে যদি ও এ থেকে প্রসিড ল্যান্ড থেকে না পায়, এবং যখন স্বাধিষ্ঠানে থাকে স্বাধিষ্ঠান থেকে প্রসিড ল্যান্ড থেকে ওটা নেয় এবং নিয়ে যখন উপরের দিকে উঠতে শুরু করে, তখনই সেটা অ্যাকচুয়ালি একটা সাবস্ট্যান্স, ভালো মতো সাবস্ট্যান্স ফর্ম করে, কারণ বায়ু তো সাবস্ট্যান্স না, এই সাবস্ট্যান্সটা উপরে উঠতে গেলে ওটা রেণু রেণু সূক্ষ্ম হয়ে যায়। স্বামীজিকে বলা হয়েছিল আপনি আমার বিয়ে করুন, বলে সবাইকেই তো আমি ব্রহ্মময় দেখি, সবাই তো মমতারিণীর রূপ দেখি, আমি কাকে বিয়ে করবো। ওটা এমন উঠে গেছে, ওরা বুঝতে পেরেছিলেন ডাক্তার যে ও আর কোনোদিন তিনি যৌনতাকে সামান্যতম প্রশ্রয় দেননি, ওটা উঠে গিয়ে এমন জায়গায় চলে গেছে ও আর না, ও বিয়ে করলেও আর নামবে না আর কি, বলে কাকে বিয়ে করবো, এই জ্ঞান হয়ে গেছে। তা যাই হোক, সেইটা প্রথম দিকে ওইটা ওঠে, এবং ওটা যদি বারবার বারবার বেরিয়ে যায়, ওই জন্যে যেটা এরা বাউলেরা যেটা করে ওদের বিন্দু সাধন, ওদের বিন্দু সাধন মানে আমাদের এইখানকার বিন্দু নয়, কিন্তু ওদের বিন্দু সাধন হচ্ছে একটা আলাদা জিনিস আছে, ওদের যে দেহতত্ত্ব না, তো ওরা নানান ধরনের এই কামকলা করে, কিন্তু এরকম সবাই মানে বড় তাই বলছি, কিন্তু দে ডোন্ট ইজেক্ট দ্য সিমেন্ট, এইটাই হচ্ছে ওদের, এই ওটাই হচ্ছে নানাভাবে ওরা সেইটাকে ধারণ করে, কাম না গেলেও যদি সিমেন্টটাকে ধারণ, হ্যাঁ তন্ত্রের ক্ষেত্রেও তাই, কি বলছিস তন্ত্রের ক্ষেত্রে কামাখ্যাতে এইটা শিক্ষা দেওয়া হয় অ্যাকচুয়ালি, যে ওই তন্ত্রটাকে একসঙ্গে করা এবং যাতে কোনো ভাবে ওই সিমেন্টটা বা মেয়েদের সিকিউরিটিটা না পড়ে, ওটা যাবে না, ওটা করতে করতে আস্তে আস্তে বিকামস মানে একটা ম্যাটার অফ ফ্যাক্ট হয়ে যায়, করলে হলো না করলে হলো, এই ব্যাপারটা চলে আসে। এবং দেখা যায় যে কামের ওপর একটাই হলো, ক্রোধের ওপরের একটা রোগ বা একটা চাপ পড়ছে, কোনোভাবেই এটা যাওয়ার নয়, এটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, এবং প্রথম দিকে অনেকটা সময় ধরে এটাকে আটকে রাখতে হবে, তাহলে পরের দিকে ওই যে ঠাকুর বলতেন না প্রথম দিকে একটু করে না, তারপরে তুমি ঈশ্বর লাভ করে সংসার করলে কি না করলে তাতে কিছু যায় না। যোগীরাজ শ্যামাচরণ বছরে একদিন মিলিত হতেন স্ত্রীর সঙ্গে, এবং তার সন্তানও ছিল, সবই ছিল, তাদের কথা আলাদা, তারা হচ্ছে কি বলবো মহাপুরুষ। এখন আমাদের ক্ষেত্রে ওটাকে প্রথম দিকে অন্তত দেড় দু বছর খুব ভালো মতো ভাবে, এবং এর জন্যে বলছি ভক্তি হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহের শ্রেষ্ঠ পথ, এবং সেটা বারবার ঠাকুর কথামৃত সব্বাইকার এই কথামৃত বইটি প্রতিদিন, এই দরকার হলে কথামৃত গ্রুপে আমি সব্বাইকে ঢুকিয়ে দিয়েছি, প্রত্যেককে আমার প্রচুর লোককে ঢুকিয়েছি, যার দরকার তাকে বলছি প্রতিদিন কথামৃত পাঠ কিছুটা কিছুটা করলে এইটার উপরে খানিকটা। ভক্তি হচ্ছে ইন্দ্রনিগ্রহের শ্রেষ্ঠ পথ, যখনই ভক্তি আসবে তার দিকে যখনই ওই ভাবটা ঠেলে যাবে, তখন আর একজন নিচুর দিকে ব্যাপার স্যাপার মাথায় আসবে, এই পর্যন্তই এটা বলার হলো। এর ভিতরে আরো একটা ব্যাপার আছে সেগুলো বলতে চাইছিলাম। আচ্ছা সুব্রত, তারপর বল। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই যোগ কি, যোগের পথ কি, কিভাবে কি সাবধানতা অবলম্বন করতে হয় এবং কোথায় আমাদের লক্ষ্যটা কি কিভাবে এগোতে হয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের সময় হাতে খুবই কম, আমরা ভেবেছিলাম যে কয়েকটা ভিডিও দেখাবো যে ওনার খুব কাছের যারা তারা কেমন কি ওনার সম্পর্কে বলেন, কিন্তু সময়ভাবে মনে হচ্ছে আজকে আমরা পারবো না। তবে একটা কথা আমি বলবো, যেটা আমরা গেছিলাম হচ্ছে বিশিষ্ট গায়ক
শিল্পী, দূরদর্শন, রেডিও, টিভি এবং নিজেও অত্যন্ত বিখ্যাত মানুষ শ্রী প্রেমানন্দ দে সরকার। বাবার বইও ওনার কথা উল্লেখ আছে। তো ওনার কাছে আমরা গেছিলাম, তো উনি যেটা বললেন সেটা হচ্ছে কি, বেশ কিছু ঘটনার কথা আমরা জিজ্ঞেস করেছিলাম। একটা ঘটনা খুবই ইন্টারেস্টিং, আমরা সময় হয়ে দেখাতে পারছি না বলে আমরা এই ঘটনাটা একটু শেয়ার করছি। সেটা হচ্ছে কি, বাবা তো প্রথম সময় হাওড়ার একটা কলেজে পড়াতেন, তারপর উনি ওখান থেকে চেঞ্জ করে এসেছিলেন বিদ্যানগর কলেজে ঠাকুরপুকুরের কাছে। সেখানে প্রেমানন্দ দে সরকার তখন পড়াতেন উনি, আর মিউজিক টিচার ছিলেন, আর ছিলেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তো সেই সময়কার একটা একদিনের একটা কথা উনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। তখন প্রণব মুখার্জি একটা নতুন দল গড়েছেন, সেটা হচ্ছে বাংলা কংগ্রেস। আর বাবা তখন চেষ্টা করছেন খুব সাহিত্যিক হতে, ওনার প্রচুর সাহিত্য এবং ইতিহাস ঘেঁষা সাহিত্যের বই, ইতিহাস ঘেঁষা বই, কিছু মানে ইতিহাসের উপর ভিত্তি করে রচনা করা কিছু বই উপন্যাস বাজারে এসেছে, কিন্তু সেরকম কিছু কাটছে না। ওদিকে উনিও দলটা মানে বাংলা কংগ্রেস সেটা সফলভাবে হচ্ছে না, সেরকম ভাবে চলছে না। আর এই যে প্রেমানন্দ দে সরকার, প্রেম কাকু, উনিও চেষ্টা করছেন খুব বড় গায়ক হওয়ার, এস্টাবলিশ হওয়ার, সেটাও কোনোভাবে হচ্ছে না। একদিন বসে বসে ভাবছিলেন যে কারোরই হয়তো কিছু হবে না শেষ পর্যন্ত, মানে প্রণববাবুও যেটা চাইছেন সেটাও হবে না। সুচিদা, উনি সুচিদা বলতেন বাবাকে, সুচিদা যেটা চাইছেন সেটাও হবে না, আর আমিও যেটা চাইছি সেটাও হবে না। তো পাশে বসেছিলেন বাবা, হঠাৎ করে বাবা বললেন যে না, একদম ভুল ভাবছো, যা ভাবছো একদম ভুল ভাবছো, এটা এরকম। তো উনি তো ভয়ঙ্কর ভাবে চমকে গেলেন যে কি, এটার মানে কি। তো উনি সঙ্গে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কি বললেন আপনি, বললেন ঠিক বুঝতে পারলেন না। তখন বাবা বললেন যে কি বলেছি বলতো, আমার ঠিক মনে নেই কি বলেছি বলতো। তো এইরকম একটা ব্যাপার, এটাও একটা আমরা দেখেছি যে তো এইরকম বহু ঘটনা, বহু যারা কাছে আছেন, কাছে ছিলেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গ করেছেন, তারা বহু ঘটনার এরকম সাক্ষী হয়ে আছেন, তারা অনেকে বলেছেন, সেটা নিয়ে আমরা হয়তো আরেকদিন আরেকটা এপিসোড করতেই পারি। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা রাজশ্রীকে অনুরোধ করবো আরেকটা গান যদি শেষে, আমি আজকে একটা অন্য গান ভেবে রেখেছি বাবার। চল না, সাউন্ড প্রোডাকশনটা একটু গণ্ডগোল, তো কথা ঠিক আসছে আমি একটা চেষ্টা করছি, এটা আমার প্রচন্ড ফেভারিট গান। আচ্ছা, আমি গান দিয়ে আমরা শেষ করবো তো, সুব্রত? হ্যাঁ। আচ্ছা, আমি তার আগে আমি একটা কয়েকটা কিছু কিছু লোকের কিছু কিছু প্রশ্ন এসছে, সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো আমি। হ্যাঁ, যেমন হচ্ছে, হ্যাঁ, যে এখানে একজন বলছেন ধ্যান করাটা কি সম্পূর্ণ কল্পনার উপর নির্ভর করে, ধ্যান করতে করতে ঘন নীল রঙের জ্যোতি দর্শন হয় প্রতিদিন, কেন এরকম হয়? তো এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে এটা আমার কাছে বেশ অন্যরকম লেগেছে প্রশ্নটা, যে কল্পনা, আমি এটা জিজ্ঞেস করেছিলাম বাবাকে যে কল্পনা স্থান কতটা, মানুষ যে কল্পনা করবে তার সঙ্গে কি, মানে দের ইজ আ লুক, দের ইজ আ ফিক্সড প্রসেস, তার ভেতরে থেকেই আমরা করি, তাহলে কল্পনা করলে কি হয়? এখন যাদৃশী ভাবনা তস্য সিদ্ধির ভবতি তাদৃশী, এই কথাটা আছে, কথাটা অসম্ভব শক্তি। এই কল্পনার জাল না বুনে কল্পনাটাকে যতটা পারো এই আধ্যাত্মিক লেভেলে ছড়িয়ে দেওয়া যেতে পারে। যেমন আমি যদি মনে করি, এই কথাটা খুব মানে একটু হয়তো বড় কথা হয়ে যাচ্ছে, যাই হোক তাও বলছি, সেটা হচ্ছে যে আমি যদি মনে করি, কেউ যদি মনে করে যে
এই যে আমরা সূক্ষ্ম দেহটা শরীরের বাইরে আসছে সেটা বোঝা যাচ্ছে, সেই জিনিসটাকে মানে একটাকে সেই জিনিসটাকে ভর করে আমার চৈতন্যটাকে সচেতন ভাবে তার ভেতরে ঢুকিয়ে ইফ আই ক্যান ডু অ্যাস্ট্রাল ট্রাভেল অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, সেটা একটা কল্পনা, ইউ মাইট নট অ্যাচিভ ইট, ইউ পসিবলি ইউ ওয়ান্ট অ্যাচিভ ইট, ইন অল প্রবাবিলিটি ইউ ওয়ান্ট অ্যাচিভ ইট। কিন্তু এই কল্পনাটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে কিছুদিন পরে দেখা যায় যে খানিকটা দূর অবধি ঘোরাফেরা সে করছে, কিন্তু এটা বিশুদ্ধ অবধি উঠতে হবে। বিশুদ্ধ অবধি না উঠলে এইটুকু ট্রাভেল, এই চৈতন্যটাকে শরীরের বাইরে সামান্য হলেও নিয়ে যাওয়াটা এটা সম্ভব হয় না। এটা কিন্তু একদম আমি যে জায়গায় চলে আজকের মঙ্গল গ্রহতে ঘুরে আছি সেসব হবে না, দ্যাটস টু মাচ টু এক্সপেক্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু একটুখানি শরীরের বাইরে যাওয়া এটা একদম অসম্ভব নয়, এবং ফিলিং আসবে যে একটু ঘুরে বেড়াচ্ছি ভাল লাগছে, এবং শরীরটা যে এবং শরীরের উপরে মায়াটা একটুখানি ত্যাগ না করলে ওটা আবার যায় না। এগুলো সবই একটা ফিজিক্যাল এবং মেন্টাল প্রসেস দুটো একসঙ্গে ঘটে, এবং এরকম নয় যে এটা একটা ফিজিক্যাল জিনিস, এটা মূলত একটা বায়োলজিক্যাল থিং। এই পুরো কুণ্ডলিনী জাগরণ ইজ আ টোটালি বায়োলজিক্যাল থিং, মানে এর মধ্যে প্রচুর বায়োলজি, কিন্তু এটা এত মাইন্ড বডি কনসিয়াসনেস, এর মাইন্ডটাকে এতটা এফেক্ট করে এবং প্রত্যেকটা চক্র দখল করলে মনের অবস্থার এতটাই পরিবর্তন হয় এবং মানুষটাকে একদম মানে হোল নলচে বদলে যায়। কেউ কেউ তো বলে অনুপরমাণু লেভেলেও নাকি চেঞ্জ হয়, সেটা আমি বুঝতে পারিনি, আমার হয়নি। যাই হোক, সেইটা যখন হতে শুরু করে, যখন এত মানুষের পরিবর্তন হয় যে সেইটা বায়োলজিক্যাল প্রসেসটা শুধু বায়োলজিক্যাল, তখন বিশ্বাস করতে সত্যি ইচ্ছা হয় যে এটা একটা বস্তুতান্ত্রিক জিনিস, কিন্তু মাইন্ডের উপরে তার প্রভাব ফেলছে, তাহলে কি বস্তু বার্তাই সত্যি? কিন্তু এইভাবে জিনিসটা ঘটে, এইভাবে যে জিনিসটা ঘটে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা একটা কল্পনা স্থান। ওই যেটা বললাম, ওই কল্পনার স্থানটা কিন্তু বেশ বেশি রকম আছে, কল্পনার স্থানে আরো এরকম আরো অনেক রকম কল্পনা করা যেতে পারে। যেমন ইচ্ছে শক্তির একটা কল্পনা আছে, সেটা হচ্ছে যে আমি চাইছি যে প্রার্থনার ফল, এত লোকে বলে প্রার্থনার ফল, এটা কি মিথ্যে কথা? আমি আগে বলতাম এইসব ছাড়া ড্রপ, এগুলো এগুলো হতেই পারে না, এগুলো কিছুতেই সম্ভব না। এগুলো লোকে প্রার্থনা করলো তাহলে করোনা এলো কেন? করোনা চলে যাক, করোনা চলে যাক, কই তো গেল না তো। তো দিস ইজ এ ডিভাইন ডিজাইন অলসো, করোনা করোনা আমাদের প্রচুর জিনিস শিক্ষা দেবে। কিন্তু অ্যাট দি সেম টাইম একজন সাধক যাকে খুব ভালোবাসে, যার চেতনাটা অন্তত তার সন্তানের লেভেলে খুব বেশি রকম আছে, কারণ তার যদি প্রচন্ড ভালো চায় অনেক ক্ষেত্রে, সে যদি সাধনা করে থাকে, তার কুণ্ডলিনী শক্তি যদি জাগরণ হয়, এটাও একটা কল্পনা, তাহলে তার সন্তান বা যার ভালো চাইছে তার ভালো হতে পারে, এই একটা প্রার্থনার ফল। আমি দেখেছি এটা হয়, কিন্তু এটা কোনো ডিটারমিনিস্টিক নয় যে হবেই, মানে এটার পার্থক্য আছে, ফারাক আছে, তফাত আছে। সুতরাং এইখানেও একটা কল্পনার স্থান আছে। এখন সে বলেছে নীল রং দেখে, নীল রংটা কিন্তু একটা কথা বলছি, চোখ বন্ধ করলে যে রংটা দেখবে এবং সব সময়কার চোখ বন্ধ করলে সারা দিনে যে রংটা দেখবে সেই জায়গাটায় চক্র অবস্থান আছে। এরকম আদৌ নয় যে আমি অনেক রং দেখি, হ্যান রং দেখছি, ট্যান রং দেখছি, আমি তো সাধনা করি না, এরকম হতে পারে, তার মানে তার কোনো চক্রই এখনো দখল হয়নি। কিছু লোকের আছে এবং বেশি মানুষ লোকের শাসা শাসা করে উঠে যায় একবার, সে প্রায় মানে তার মানে সমাধির অবস্থা, তো শাসা শাসা করে নেড়ে গেল, তারপর দেখা গেলো সে লোকটা যা করছিল, যা শয়তানি করছিল, বজ্জাতি করছিল, সাধারণ জীবনযাপন করছিল, সেইগুলোই করছে, এরকম সমস্ত লটস অফ ভেরিয়েশনস, প্রচুর ভেরিয়েশনস আছে এবং সেগুলো হয়। সুতরাং এই রং দেখাটা খুব বড় জিনিস একটা নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যে পুরুষদের ক্ষেত্রে ব্রহ্মচর্য, মেয়েদের ক্ষেত্রে ব্রহ্মচর্য পালন পদ্ধতি কেমন হয়? এই ব্রহ্মচর্য হচ্ছে সিক্রিশনটা নামার করা। এখন এইটার ব্রহ্মচর্যের ক্ষেত্রেও যেমন ছেলেদের ক্ষেত্রে যেমন আছে, মেয়েদের তো এমনি সিক্রিশন হয় এবং সেটাকে বন্ধ করার ব্যবস্থা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। মানে ওই সময় জিওম্যাগনেটিক ফিল্ডে একটা বিরাট চেঞ্জ আসে, 100% আসে, এবং সেটা শরীর দিয়ে বুঝতে পারা যায় যারা সাধনা করে। এবং আমার ধারণা এই যে কুণ্ডলিনী শক্তি ভেতরে থাকলেও এর সঙ্গে কন্টিনিউয়াস এই যে আউটার যে ফিল্ডস গুলো সেগুলোর সঙ্গে ইন্টারাকশন আছে এবং 100% আছে, এবং ওইটাকে আমি ওইসব বুধ বৃহস্পতি শুক্র শনি ওইসব দিয়ে আমি যদি না বলি, আমি যদি বলি জিওম্যাগনেটিক একটা ফিল্ড আছে এবং তার সঙ্গে আমাদের ভেতরে যে আমাদের ফেরাস মেটেরিয়াল আছে এবং আমাদের যে ইলেকট্রনিক আমাদের প্রত্যেকটা গুলোর ভেতরে
অ্যাকশন ডেন্ড্রন আছে এবং তার ভেতরে বিদ্যুৎ গতি বললে কম বলা হয় বা হয়তো ঠিক বলা হয় যে প্রচন্ড গতিতে মলিকিউলসগুলো যাচ্ছে এবং দিস ইজ অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল এনার্জি এবং সুতরাং তার একটা ফিল্ড আছে সেই ফিল্ডটা ইন্টারাক্ট করবেই উইথ জিওম্যাগনেটিক ফিল্ড এটা বলাই স্বাভাবিক কিন্তু ওই জিওম্যাগনেটিক ফিল্ডে যেহেতু তিথি নক্ষত্রের সময় প্রচণ্ডভাবে সার্জ অফ এনার্জি হয় সেটার সঙ্গে ইন্টারাক্ট করে এবং সেটা শরীর নিতে পারে না অনেক ক্ষেত্রে এবং ওটা কুণ্ডলিনী শক্তিকে এবং আমাদের ভেতরের এলিমেন্টসগুলোকে প্রভাবিত করে প্রচণ্ডভাবে প্রভাবিত করে এটা হলো একটা সহজ উত্তর ডাজ ইট স্যাটিসফাই রীতঙ্কর আমাদের কোলাহল জিজ্ঞেস করেছে যে ঘটনাগুলো বাইরে ঘটতে দেখা যায় তারপর ওর অনেক হয়েছে কোলাহলে অনেকগুলো হয়েছে কোলাহলে তাই কোলাহলে প্রশ্নটা করছে হ্যাঁ হ্যাঁ কি বলছে যে ঘটনাগুলো বাইরে বারবার ঘটতে দেখা যায় তারপর ভাবার না বারবার ভয় পেয়েছি এটা কেন হয় আর কিভাবে এটা মেন্টালিটি এটা হচ্ছে কোলাহল ব্যাটা প্রচন্ড ভীতি এটা আমি জানি হ্যাঁ ওইটা যে এইটাতে যতটা সাহস এই অভিমন্ত্র এটা স্বামীজি বারবার বলছেন উপনিষদের অভিমন্ত্র এটা হচ্ছে একটা খুব বড় জিনিস যতটা সাহস কথা মোক্ষ ভীতি তো আছে ওই লাস্টের অবস্থা কিন্তু ছোটখাটো ব্যাপারে যদি ভয় পেয়ে যায় তাহলে তো বিপদ আছে ওই ওই ভয়টা হচ্ছে মেন্টালিটি মানে নির্ভরতা যত বাড়বে তত ভয়টা আসবে এক্স্যাক্ট এই নির্ভরতাটা যত বাড়বে ভেতরে আমাকে বাবা বলতেন ফিরিয়ে আনবে ফিরিয়ে আনবে বাবা আমি সাহস পাই না ও ঠিক ফিরিয়ে আনবে বলে আপনিও তো পাননি বলে হ্যাঁ আমিও পাই তো যাই হোক তারপরে ওনাকে তো টেনে নিয়ে গিয়েছিল আত্মনাদ করে উঠেছিলেন পড়ে সেই ভয়টা ভয় যাবে না তবে কোলাহল একজন খুব ভালো ফিজিসিস্ট অত্যন্ত ভালো ফিজিসিস্ট এবং পোস্টডক করছে করে এসছে এখন মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে খুব ভালো মতো একটা প্রফেসরের পদ পেয়েছে ও কিন্তু পুরোপুরি এই জিনিসটাকে অনেকটাই ফিজিক্সের দিক থেকে দেখেছে এবং ওরও সাধনা করেছে ও খানিকটা অগ্রসরও হয়েছে এবং আমি দেখেছি যে আমি জানি খুব ভালো করে যে অত্যন্ত সরল মানুষ এবং সেই জন্যই ওর হবে ও হবেও এবং এই এই জিনিসটাকে ও যদি একটা মানে হচ্ছে ও অত্যন্ত সংশয়ী মন বিকজ ইজ এ ফিজিসিস্ট এবং আমিও খুব সংশয়ী ছিলাম আমিও বিজ্ঞানের ছাত্র আউট অ্যান্ড আউট বিজ্ঞানের ছাত্র এবং কিন্তু প্রত্যক্ষ যা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তার সর্বজনপ্রিয় বায়ু ওঠে শক্তি ওপরে ওঠে দর্শন হয় কোইনসিডেন্স ঘটে প্রচুর মানুষের ছবি মনের কোণে আসে বাবা যা বলেছেন সবকটা হয় হাতে পাঁজি মঙ্গলবার এর থেকে বেরোনোর কোনো উপায় নেই হবে ঘটবেই সুতরাং শরীর মিথ্যে কথা বলে না মন মিথ্যে কথা বলে মনের ভাবের ঘরে চুরি ঠাকুর বারবার বলছেন 108 বার মন মিথ্যে কথা বলে মুখে মুখে বলছে একরকম হচ্ছে আরেক রকম এটা মনের একটা বিরাট বৈশিষ্ট্য শরীর মিথ্যে কথা বলে না শরীরের যখন কাম জাগে সেটা একদম জেনুইন শরীরের আমি অত্যন্ত বাস্তববাদী প্র্যাকটিক্যাল লোক এসব ব্যাপারে শরীরের যখন কাম জাগে শরীর যখন খিদে পায় এটার মধ্যে কোনো মিথ্যে নেই কোনো মিথ্যে নেই এবং সেটা দিয়ে যখন বায়ুটা ওঠে এটা চোখের সামনে দেখতে পাওয়া যায় সো হোয়াট এভার ইজ বিং সেড অর হোয়াট এভার ইজ সেড বাই বাবা অর এলসওয়্যার অ্যাবাউট কুণ্ডলিনী যোগ ইজ রাইট রাইট এই বিষয়ে অনিন্দিতা ঘোষ বলছেন প্রতিদিন কতটা সময় কমপক্ষে ধ্যানে বসা উচিত বলে আপনি মনে করেন কিছু না যতক্ষণ ভালো লাগবে পরিষ্কার কথা যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ এটা বাবা আমাকে বলতেন যে ভালো না লাগলে উঠে পড়বে মন যদি উচপিচ করে উচপিচ কথাটা আমি খুব ব্যবহার করতেন উচপিচ করে সঙ্গে সঙ্গে উঠে পড়বে ভালো না লাগলে করবে না যদি বেশ কিছুদিন মনে হয় ইচ্ছে করছে না একদমই করবে না কারণ ফাইনালি ইট ইস কৃপা আমি করবো করে সবাই দেখিয়ে দেবো ও খানিক দিন চলবে তারপরে দেখা যাবে যে ইচ্ছে করছে না তখন বলে আমার হলো না তখন এসে কাঁদুনি গাইবে ইচ্ছে করছে না হচ্ছে না যখন আবার তখন হবে আমার কি আছে এটা কি তুমি করো নাকি বাবা এটা আমার বলেছে এবং কথাটা খুব সত্যি কতক্ষণ বসতে হবে তারপরে একটা কথা একজন প্রশ্ন করেছেন বেগুনি রং কোন চক্রে বেগুনি রং হচ্ছে সহস্রার সর্বোচ্চ চক্র তবে ওটার আবার ভেরিয়েশনস আছে ওটা হালকা বেগুনি যেটা পার্পল আছে সেটাও আছে
আবার একদম গাঢ় বেগুনিও হয়। আমাদের মূল প্রশ্নগুলো আমরা নিয়ে নিলাম, আর এখন তো আমি কোন প্রশ্ন দেখতে পাচ্ছি না আচ্ছা রিতঙ্কর লিখেছে যে লাইভ শো বোধহয় অটোমেটিক্যালি রেকর্ড হয় এফবিতে, হ্যাঁ পরে শেয়ার করে দেখা যায়, এটা ভালো সাজেশন আছে। এই মুহূর্তে আপনি ফেসবুকে শেয়ার করে দিলে ওটা থেকে যাবে। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, নতুন কোনো প্রশ্ন নেই। তো আমি রাজশ্রীর কাছে যাচ্ছি যে গান পরে পরে শেয়ার করে রাখা যায় তাহলে খুব ভালো। আচ্ছা আরেকবার আমি জাস্ট প্রশ্নটা দেখে নিই, কারণ কারো কিছু কিছু আরো আছে বোধ হয়। এক মিনিট, দিলীপ দা বলেছে ইন্টারেস্টিং, আই উইশ আই হ্যাড মোর টাইম টু লিসন টু দ্য হোল থিং। ঠিক আছে, ধ্যান করাটা কি সম্পূর্ণ কল্পনার উত্তর দেওয়া হয়েছে? আমার একটা জিজ্ঞাসা যেটা আমার কাছে আছে, মেয়েদের ক্ষেত্রে কি হয়? স্যার আমাদের অনেক আগেই আমার সৌভাগ্য গুরু কৃপায় যোগপদের কথা জানতে পেরেছেন, গুরুদেবের বই পড়ে যেটি উদ্দেশ্য ফিরে গেছে চেষ্টা করেছেন, কিন্তু এখন কোনোভাবেই সেই পুরনো চিন্তা ভাবনা ও পথে ফিরতে পাচ্ছি না। এখন বিভিন্ন কাজকর্ম আমার প্রাণী চিকিৎসার প্রফেশনের সূচনা। ও এটা সুপ্রদীপ লিখেছে না? হ্যাঁ সুপ্রদীপ লিখেছে, মানে চিকিৎসার প্রফেশনের সূচনা, আমি যোগপদ থেকে সম্পূর্ণ দূরে সরে গেছি, আমার কি করণীয়? আচ্ছা এটা একদিন দেখা করিস, তুই তো বহরমপুরের ছেলে আমার মনে আছে, তুই ওই দিককার ছেলে বোধ হয় নাকি ওখানে পড়িস, তুই একদিন এসে আমার সঙ্গে দেখা করিস। এমনিতে এমনিতে একটা শক্তিপাতের ব্যাপার আছে, শক্তিপাত না করলে কিছু হয় না, কিন্তু সময় না হলেও কিছু হয় না, ওই জোর করে কোনো জিনিসই হয় না, এটা খুব সত্যি কথা। সেই আর এই পর্যন্ত। আরেকটা কি আছে খুব সুন্দর, যাই হোক খুব সুন্দর বলছেন, গ্যাসের কথা, জিওম্যাগনেটিক ফিল্ড উত্তর হয়ে গেছে, প্রীতি নক্ষত্র ওটাও উত্তর হয়ে গেছে মোটামুটি, আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা তো এক মিনিট দাঁড়া, তোর বোধ হয় আর কিছু, এক মিনিট চেয়ে না আজকে সময়টা অনেকটা হয়ে গেছে। ও আচ্ছা 47 হয়ে গেছে আর তো, হ্যাঁ হ্যাঁ আর এটা বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ও গানটা গিয়ে শেষ করি। হ্যাঁ কি গান গাইবি রে? যদি কণ্ঠ দাও আমি তোমার গাই গান। ও ওটা তো তোর গুরুর গান। হ্যাঁ তাই তো, হ্যাঁ গুরু যে গিয়েছেন আরো অনেকেই গিয়েছেন। আমার এই গানের কথাগুলো আসলে খুব ভালো লাগে, যদি কর্ণ দাও আমি অনা। এটা বোধহয় জ্ঞান প্রকাশ ঘোষের লেখা না গানটা? হ্যাঁ আমি এই গানটার সাথে খুব রিলেট করতে পারি, মানে ইটস লাইক আ প্রেয়িং, আমি যখনই গানটা গাই তখনই, আর তোমার এই কথাগুলো এই গানটার ভিতর থেকে আসছে গাইবার জন্য। তুমি নয়নক তোমার পায়না দেখি তো বলেছিলে, কিন্তু ইটস জাস্ট কামিং আউট ফ্রম মাই হার্ট, সেই জন্য এটা গাইতে চাই। শুরু করি? যদি কণ্ঠ দাও আমি তোমার গাহে গান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পাই, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও যদি কর্ণ দাও
আমি অনাহত অনাদ শুনি যদি যদি কর্ণ দা আমি অনাহত অনাদ শুনি আর তারি সুরে সুরে প্রেমের জাল খানি বুনি আর তারি সুরে সুরে প্রেমের জাল খানি বুনি যেন তোমারি করুণায় আমারি রসনায় উঠালে নাম সুরধুনি যেন তোমারি করুণায় আমারি রসনায় উঠালে নাম সুরধুনি যেন তাহারি ধারা জলে তপ্ত ধারা তলে তাপিত জনে করে স্নান যেন তাহারি ধারা জলে তপ্ত ধারা তলে তাপিত জনে করে স্নান যদি কণ্ঠ দাও আমি তোমার গাই গান যদি কণ্ঠ দাও যদি কণ্ঠ দাও যদি কণ্ঠ দা আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতখানি সময় দিয়ে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়া হলো, যে সুন্দরভাবে বোঝালে যোগ তার তত্ত্ব এবং তার অ্যাপ্লাইড দিকগুলো, কি কি সাবধানতা এবং কি কি করলে এগোনো যাবে, কি কি করলে এগোনো যাবে না, সমস্ত কিছু আমরা পুরোটা বুঝতে পারলাম। বুঝতে পারলাম যে বাইরে কিছু নক্ষত্রের প্রভাবও কিছুটা হয়তো থেকে থাকে আর ভেতরের প্রভাব তো আছেই। আর আমরা বুঝলাম যে চেতনা কিভাবে এক্সপ্যান্ড করে আমাদের ক্ষুদ্র ব্যক্তি চেতনা থেকে বিশ্ব চেতনা, মানে কাঁচা আমি থেকে পাকা আমিতে আমরা কিভাবে যাই। বুঝলাম আমরা কিভাবে একটা আমাদের মধ্যেই ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, আমাদের মধ্যেই পুরো জিনিসটা লুকিয়ে আছে, এবং সেটাকে আমরা যোগের মাধ্যমে কিভাবে আমরা আবার সেই গোড়াই যেখান থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির আদি কথা বা মূল কথায় আমরা পৌঁছাতে পারি। আমরা রাজশ্রীকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গান গিয়ে আমাদের অনুষ্ঠানটাকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা দর্শকদের যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, উপলব্ধি করলেন, বুঝলেন এবং অনেকে জিজ্ঞাসা ছিল সেগুলো কিছুটা নিরসন হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই অনুষ্ঠানটা শেষ করছি। আমরা প্রার্থনা করি যে সবাই ভালো থাকুন, সবাইকারই হবে, বাবা বলতেন সবাইকার হবে, সবাই সেই করুণার অংশ পান, করুণা পান এবং সবাই এগিয়ে যান, এটাই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করেছি। প্রণাম। প্রণাম।